Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lah wa may yudlil fala hadiya lah wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan 'abduhu wa rasuluh sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Ya ayyuhalladzina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Ya ayyuhan nasu taqu rabbakumul ladzi khalaqakum min nafsin wahidah wa khalaqa minha zawjaha wa bassa minhuma rijalan katsira wa nisaa'a. Wattaqullaha ladzi tasaaluna bihi wal arham innallaha kana 'alaykum raqiba. Ya ayyuhalladzina amanu taqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আজকের আলোচনার বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে জানহ সুন্নতি খুতবাই খুতবাতুল হাজাতে আরবিতে পেশ করেছি আর তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাকওয়ার গুরুত্ব এবং তার বৈশিষ্ট্য তাকওয়ার গুরুত্ব এই তাকওয়া মানে কি এবং তাকওয়ার গুরুত্ব কি আর তাকওয়ার বৈশিষ্ট্য কি তাকওয়া সম্পর্কে বিভিন্ন দিক রয়েছে আলোচনার তার মধ্যে একটি বড় দিক রয়েছে সেটা আজকে আলোচনা করা সম্ভব না সেটা হচ্ছে তাকওয়ার ফলাফল বা উপকারিতা যদি তাকওয়া অর্জন করতে পারেন একজন মুত্তাকি মুসলিম হতে পারেন তাহলে আপনার লাভ কি দুনিয়া আখিরাতে অনেক উপকারিতা উলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন সেগুলি ইনশাআল্লাহ তাআলা আগামীতে কোন আলোচনাতে নিয়ে আসার চেষ্টা করব আর এমনি আগের পুরাতন আলোচনায় ছড়িয়ে ছিটিয়ে হয়তো আছে যেগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা গুছিয়ে আবার কোন একটি আলোচনায় পেশ করার চেষ্টা করব আজকে সংক্ষিপ্ত আলোচনা আর তারপরে প্রশ্ন উত্তর তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিমে তাকওয়ার কথা বহু আয়াতে উল্লেখিত হয়েছে তাকওয়া এবং মুত্তাকিন সম্পর্কে বিভিন্ন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন তার মধ্যে কোরআনে কারিম যে শুরু হয়েছে সূরা ফাতিহার পরে সূরা বাকারাতে আলিফ লাম মিম এ হচ্ছে প্রথম আয়াত যার অর্থ উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসাও করেননি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এই তিনটি অক্ষরের পরে যে আয়াতটি রয়েছে দ্বিতীয় আয়াত সেই দুই নম্বর আয়াতে আল্লাহ পাক মুত্তাকিনদের কথা বর্ণনা করেছেন কোরআন শুরু হচ্ছে আল্লাহ পাক বলছেন এই কোরআনে কারীম রাস্তা সকলকে দেখাবে না এই আয়াত দিয়ে আজকে আলোচনা শুরু করব যালিকাল কিতাবু লা রাইবা ফি এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই যে এই কিতাব মিন ইনদিল্লাহ আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত এতে কোনো সন্দেহ নেই যে এই গ্রন্থ আল্লাহর বাণী এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম এতে কোনো সন্দেহ নেই যে এতে যা কিছু অতীতের সংবাদ রয়েছে ঘটনাবলী অথবা অদৃশ্যের সংবাদ রয়েছে চোখের আড়ালে জান্নাত জাহান্নাম পরকাল আখিরাত ইত্যাদি বহু বিষয় রয়েছে সবগুলির সত্যতাই কোনো সন্দেহ নেই এতে যে সব হুকুম আহকাম বিধি বিধান রয়েছে সেগুলি সত্য হওয়ায় আর বাস্তব হওয়ায় কোনো সন্দেহ নেই লারাই বা ফিহেতে এই রকম অনেক কথাই রয়েছে তার আর বেশি ব্যাখ্যা যাচ্ছি না হুদাল্লিল মুত্তাকিন
এই কিতাব রাস্তা দেখাবে হুদান হাদিয়ান এই কিতাব রাস্তা দেখাবে এই এই কিতাব পরিচালিত করবে হ্যাঁ সঠিক পথে কারাকে লিল মুত্তাকিন যারা মুত্তাকিন আল্লাহ ভীরু আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকে যারা আল্লাহর ভয়ে ভালো কাজ করে আর আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকে তারে হচ্ছে মুত্তাকিন তাদেরকেই কোরআনে কারীম জান্নাতের রাস্তা দেখাবে তাদেরকে সিরাতে মুস্তাকিম সরল পথে পরিচালিত করবে তাহলে কোরআনে কারীম যে নাজিল করার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক পথের সন্ধান দেয়া এই কোরআনে কারীম দ্বারা সকলেই লাভবান হবে না বরং লাভবান হবে একমাত্র কারা যারা ঈমানের সাথে তাকওয়া অর্জন করতে পেরেছে ইসলামের সাথে আল্লাহ ভীরু হতে পেরেছে আল্লাহর ভয়ে তারা গুনাহার কথা কাজ থেকে বাঁচতে চায় তাদেরকে কোরআনে কারীম উপকৃত করবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া সম্পর্কে আরো বলেছেন সূরায়ে আলে ইমরান আয়াত নম্বর 133 এ যে জান্নাত আসলে আল্লাহ তৈরি করেছেন মুত্তাকিনদের জন্য তাহলে তাকওয়া না থাকলে জান্নাত নেই তাকওয়া না থাকলে জান্নাত নেই সোজা কথা শুধু ঈমানের দাবি করে ইসলামের দাবি করে আর আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করলাম না আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে গুনাহ থেকে গুনাহর কথা কাজ থেকে বাঁচলাম না এই রকম ঈমান ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না এমন ঈমান ইসলাম হইতে হবে যে ঈমান ইসলামের সাথে কি আছে আল্লাহর ভয় ভীতি আপনাকে হ্যাঁ উৎসাহিত করছে বাধ্য করছে ফরজ ওয়াজিব আদায় করতে কমপক্ষে আল্লাহর ভয় আপনাকে গুনাহর কথা কাজ থেকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে বাধ্য করছে গুনাহ থেকে আমাকে বাঁচতেই হবে আল্লাহর ভয় আপনাকে এই কাজে বাধ্য করছে যদি এই রকম আপনার অবস্থা থাকে ঈমান ইসলামের তাহলে আপনার জন্য জান্নাত রয়েছে মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমরা প্রতিযোগিতা করো দৌড় দাও আল্লাহ পাকের মার্জনার দিকে তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ওয়া জান্নাতিন এবং জান্নাতের দিকে দৌড় দাও আরদুহাস সামাওয়াতু আল আরদ যেটি হচ্ছে আসমান জমিনের মতো চওড়া আসমান জমিনের মতো বলে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন না হলে নিম্ন শ্রেণীর সব শেষে যেই জান্নাতি জান্নাতে যাবে জাহান্নামে কতকাল জ্বলে হ্যাঁ তাকেও আল্লাহ পাক এই পৃথিবীর দশ গুণ দেবেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই জান্নাত তাহলে যারা প্রথমেই জান্নাতে যাবে বিনা আজাব শাস্তিতে জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ পাক কত বিশাল রাজত্ব দিবেন ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা ওয়াইজা রাআইতা সাম আল্লাহ বলছেন সূরা দাহরে যখন সে আখিরাতে জান্নাতে দেখবে জান্নাতের দৃশ্য রাআইতা নাঈমান সেখানে নিয়ামত আর নিয়ামত দেখবে নিয়ামত আর নিয়ামত হ্যাঁ ভোগবিলাসের সামগ্রী আর সামগ্রী অমুলকান কাবীরা বিশাল রাজত্ব এক একজনের দেখ বিশাল রাজত্ব দেখবে আল্লাহ বলছেন মুলকান কাবীরা এই হচ্ছে জান্নাত ও ইদ্দাত লিল মুত্তাকিন যে জান্নাত তৈরি করা আছে আল্লাহ বলছেন কার জন্য মুসলিমের জন্য নয় শুধু মুসলিম এই কথা আল্লাহ বলেননি শুধু মমিন বলেননি বলছেন এমন মুসলিম মমিন হইতে হবে যার মধ্যে কি রয়েছে আল্লাহ ভীরুতা তাকওয়া রয়েছে মুত্তাকিন আল্লাহ ভীরুদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যারা আল্লাহকে ভয় করে অর্থাৎ মুত্তাকি পরহেজগার হ্যাঁ আল্লাহ ভীরু শেষ পরিণামে হক বাতিল লড়াই চলতেই থাকবে পৃথিবীতে যতদিন আসমান জমিন আছে আর এই জমিনে মানুষ বসবাস করছে হক এবং বাতিলের সত্য এবং মিথ্যার সংগ্রাম লড়াই চলতেই থাকবে শিরক কুফরিয়াত তাওহীদের সাথে ঈমান ইসলামের সাথে হ্যাঁ আল্লাহ দ্রোহিতার কুফরির হ্যাঁ লড়াই চলতেই থাকবে এ হচ্ছে হক বাতিলের লড়াই যা শুরু হয়েছে হাবিল কাবিলের যুগ থেকে হ্যাঁ যা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের যুগ থেকে তাওহীদ আর শিরকের লড়াই তাই না তো এই লড়াই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কিন্তু শেষ পরিণামে বিজয় লাভ করবে কে মুত্তাকিন মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আরাফের আয়াত নম্বর 128 শুনে আপনাদের কালা মুসা লি কওমিহি
মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হক সত্য নিয়ে এসেছিলেন, তাই না? আর বাতিলপন্থী কে ছিল? ফেরাউন। তো মূসা আলাইহিস সালাম আর ফেরাউন লানাতুল্লাহি আলাইহির লড়াই চলেছে না চলেনি? শেষ পরিণামে দাপট তো সারা জীবন দেখিয়েছে ফেরাউন, শেষ পরিণামে বিজয় লাভ করেছেন মূসা আলাইহিস সালাম। হক বাতিল লড়াই বলছেন মূসা আলাইহিস সালাম অধৈর্য হয়ে যেত, মূসা আলাইহিস সালামের জাতি বনি ইসরায়েল মুসলিমরা যে হাই কতদিন জুলুম অত্যাচার বরদাস্ত করব, আর কতদিন এইরকম গোলামি করব, কতদিন আমাদের স্ত্রীরা আমাদের মেয়েরা এই ফেরাউন এবং ফেরাউনের বংশধরের বাড়িতে দাসী হয়ে থাকবে, আর কতদিন আমাদের ছেলে সন্তানকে এইরকম খুন করতে থাকবে। অধৈর্য হয়ে যেত তারা। মূসা আলাইহিস সালাম জাতিকে বলেছিলেন ইস্তাইনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু এবং ধৈর্য ধারণ করো, ইন্নাল আরদা লিল্লাহ, কারণ জমিনের মালিক ফেরাউন নয়। জমিনের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কোন শাসক না, দুনিয়ার যেসব শাসক আছে হ্যাঁ টেম্পোরারি কিছু দিনের, আল্লাহ পাক তাদেরকে সীমিত ক্ষমতা দিয়েছেন, জি হ্যাঁ, কিন্তু আসল মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন হচ্ছে আল্লাহর, ইউরেসুহা মান ইয়াশা, যাকে চাইবেন আল্লাহ উত্তরাধিকারী বানাবেন, মিন ইবাদি তার বান্দাদের মধ্য থেকে, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শেষ পরিণাম উত্তম পরিণাম শুভ পরিণাম কার জন্য? মুত্তাকিনদের জন্য। শেষ পরিণামে বিজয় লাভ করবে, কামিয়াব হবে, সফল হবে, শুধু আখেরাতে নয় মতের পরে নয় দুনিয়াতেও মুত্তাকিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাক হক পাঠালেন, আল কোরআন হচ্ছে হক, তৌহিদ হচ্ছে হক, আর বাতিল পন্থী ছিল মক্কার কোরাইশ মুশরিকরা, আরব মুশরিকরা যারা 360টির মূর্তির পূজা কাবার চারিদিকে করত, আর ঘরে ঘরে তো দেবদেবীর অভাব ছিল না, প্রতিমা পুতুলের অভাব ছিল না, ঠিক না? হক বাতিল লড়াই চলতে থাকলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের শুরু থেকে, হ্যাঁ আগে থেকে বাতিল শক্তিশালী ছিল আর হক একেবারে নিশ্চিহ্ন হওয়ার মতো হয়ে গেছিল। সেই সময় আল্লাহ পাক হক নাজেল করলেন কোরআনে করিম, হকের প্রচার প্রসার শুরু করলেন, কতদিন লাগলো? 13 বছর মক্কায়, তারপরে মদিনা যাওয়ার পরে 8 বছর, 13 আর 8 21 বছর, 21 বছর পরে ওয়াল আকিবাতুল মুত্তাকিন, শেষ পরিণাম উত্তম পরিণাম আল্লাহ ভীরুদের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের জন্য, আবু বকর ওমরের জন্য, আশরায়ে মুবাশশারার জন্য, বদরি সাহাবায়ে কেরামদের জন্য, এইরকমই সমস্ত সাহাবাই কেরাম মুমিন মুমিনাতের জন্য। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশা, জি ওয়াল আকিবাতুল মুত্তাকিন। এখন তাকওয়া কাকে বলে এর বিস্তারিত সংজ্ঞা আমি আপনাদের সামনে পেশ করব ওলামায়ে কেরামদের সালাফে সালেহীনদের উক্তি থেকে, কয়েকটি উক্তি পেশ করব যে তাকওয়া সম্পর্কে ওলামারা কি বলেছেন। এত বিস্তারিত তাকওয়া সম্পর্কে আলোচনা আমি করিনি, করেছি এক দুটো উক্তি হয়তো বয়ান করেছি, এক দুটো সংজ্ঞা বয়ান করেছি, কিন্তু আজকে একবারে বিস্তারিত তাকওয়া কাকে বলে, কারণ আমরা অধিকাংশ লোক যারা মোটামুটি নামাজ পড়ি নিজেকে মুত্তাকি বলে দাবি করি, ঠিক না? যারা নামাজ পড়ে তাদের কথা আলাদা হয়তো, হ্যাঁ তারাও দাবি করে, তাদেরও দাবি কম না, কিন্তু নামাজি হইলেও তো বলতে হবে না, নামাজি হ্যাঁ মুত্তাকি মানুষ, হ্যাঁ কিন্তু কতটা মুত্তাকি আপনি নিজেই যাচাই বাছাই করুন যে আমি কতটা তাকওয়া অর্জন করেছি। প্রথম প্রখ্যাত সাহাবি চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আর উক্তি দিয়ে শুরু করি, তিনি বলছেন আত তাকওয়া, তাকওয়া কাকে বলে, বলছেন হে আল খাউফু মিনাল জলিল, মহান আল্লাহকে ভয় করা, তাকওয়া মানে হচ্ছে মহান আল্লাহকে ভয় করা। তাকওয়ার অর্থ যে বাংলাতে করা হয় একেবারে সীমিত অর্থ, এতটুকু বাস, ওই যে একটা কথা বাস, চারটি কথা তিনি বলবেন তার মধ্যে একটা কথা ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো, এটাই না তরজমা ইত্তাকুল্লাহ? যতগুলি বাংলা অনুবাদ দেখবেন বা যতগুলি বাংলা আলোচনা শুনবেন হয়তো আমাদের দেশে আলেম আলমাদের, ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করো, শুধু একটি, অথচ চারটা দিক রয়েছে তাকওয়ার, তাহলে চারানা অর্থ প্রকাশ পেল, ইত্তা করলাম আল্লাহকে ভয় করো মানে চারানা অর্থ করলেন আপনি, শিখি অর্থ ব্যাস। আত্তাকওয়া হিয়াল খাউফু মিনাল জলিল, তাকওয়া হচ্ছে আল জলিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম, তাকে ভয় করা,
আল্লাহর ভয়, এই কথাটি একটু আগে বলছিলাম এবং বিভিন্ন আলোচনায় আমি বলি, আল্লাহর ভয়ে আল্লাহ পাকের আদেশগুলি পালন করা, আর আল্লাহর ভয়ে আল্লাহ পাকের নিষিদ্ধ কথা নিষিদ্ধ বিষয়গুলি থেকে বা বস্তুগুলি থেকে বেঁচে থাকা, আল্লাহ যা আদেশ করেছেন আল্লাহর ভয়ে পালন করা, আল্লাহ যা নিষেধ করে সেগুলি থেকে আল্লাহর ভয়ে বেঁচে থাকা। এর মাধ্যমে মোটামুটি তাকওয়ার অনেক দিক চলে আসবে, কারণ অনেকেই ফরজ ওয়াজিব আদায় করি কিন্তু আল্লাহর ভয়ে না। কিসের জন্য? দুনিয়ার বিভিন্ন গরজে, হ্যাঁ, কারো চাপে, কারো লজ্জায় নামাজ পড়তেন না কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে নামাজি, তাই না? নামাজ পড়তেন না কিন্তু কফিল খুব দিনদার মতো সেজন্য নামাজি হয়ে গেছেন, হ্যাঁ। নামাজ পড়তেন না কিন্তু ইসলামিক সেন্টারে চাকরি পেয়েছেন সেজন্য নামাজি, হতে পারে কি না? হ্যাঁ হতে পারে, জি। নামাজ পড়তেন না কিন্তু বাপ বড় দিনদার সেজন্য নামাজি, মা বাপ মা বড় দিনদার এক দানা দেবে না, আছে এরকম বাপ এখনো আছে মা আছে, যে যে নামাজ পড়বে না সে ছেলে খেতে দেব না সেজন্য নামাজ। তো এই নামাজ, এই নামাজ পড়ে কি তাকওয়া হইলো? না তাকওয়া হইলো না, কারণ আল্লাহর ভয়ে নামাজ হইলো না। তারপরে গুনাহ থেকে বেঁচে থাকার বিষয়টি, আমার দেশে সামাজিক গুনাহ থেকে অনেক লোকই বেঁচে থাকে কিন্তু তাদের শতকরা 5 জন আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচে না, 95 জন সমাজের ভয়ে গুনাহ থেকে বাঁচে। কাউকে খুন করে না, চুরি করে না, ডাকাতি করে না, ব্যভিচারের কাছে যায় না, হ্যাঁ এগুলো করে না কেন? সমাজে কলঙ্ক, কি বলবে যে অমুকের ছেলে চোর, অমুকের ছেলে ডাকাত, অমুকের ছেলে এইরকম লম্পট লুচ্চা, হ্যাঁ না 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 না, আমাদের বংশের মান ইজ্জত থাকবে না, বাপ মা কোথায় মুখ দেখাবে, আমি কোথায় মুখ দেখাবো, হ্যাঁ সেই জন্য এইসব গুনহার কাছে যাই না। তাহলে আল্লাহর ভয় আছে? তাকওয়া নেই, গুনাহ থেকে বাঁচলো কিন্তু তাকওয়াবিহীন, তাহলে জান্নাত পাওয়া যাবে না। আল খৌফ মিনাল জলিল, আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করা, আল্লাহর ভয়ে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আল খৌফ মিনাল জলিল। ওয়াল আমালু বিত্তানজিল, দ্বিতীয় তাকওয়ার দিক হচ্ছে যে আল্লাহ যে বিধান নাজিল করেছেন তার প্রতি আমল করা। জি, আমল করা দু চারটি কথা নেই, কোরআনে কারিমের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি বিষয়ের উপর আমল করা, প্রত্যেকটি বিধিবিধানের উপর আমল করা। তৌহিদের কথা যেখানে আছে তৌহিদ প্রতিষ্ঠা করা, যেখানে তৌহিদের বিভিন্ন দিক আছে তাওয়াক্কুল, মুখে তাওয়াক্কুল তাওয়াক্কুল বলছি আল্লাহর উপর কিন্তু কাজের বেলা তাওয়াক্কুল ভরসা হচ্ছে পয়সার উপর, পয়সা আছে মনে বল আছে, পয়সা নেই মন মরা, হ্যাঁ চাকরি নেই হাই কি করে খাবো আমি, হঠাৎ করে চাকরি চলে গেল আজকাল দুর্দিন চলছে, হ্যাঁ সুতরাং এখন অনেকে এক্সিট যাচ্ছেন, এক্সিট বাধ্য হচ্ছেন, কি যে অবস্থা, নার্ভাস হয়ে গেছে। কেন নার্ভাস আপনি? যে আল্লাহ রাজ্জাক এই আপনার এখানে বিদেশে, আল্লাহ রাজ্জাক বাংলাদেশে নয়, হ্যাঁ আপনার দেশে নয়, ভারতে নয়, যে যেখানকার সেখানে নয়, সব জায়গায় আল্লাহ রিজিক, অফিস সময়ের রিজিক জমিন আল্লাহ বলেননি, আকাশে আছে, আকাশ থেকে যেখানে থাকবে সেখানে নাজিল হবে, কম নাজিল হবে না বেশি নাজিল হবে আপনিও জানেন না, হতে পারে যে এখান থেকে বেশি ওখানে গিয়ে নাজিল হবে, কিন্তু এত কেন নার্ভাস হয়ে? চাকরি চলে গেল, পেরেশানির শেষ নাই, টেনশনের শেষ নাই, ঘুম আসে না, চিন্তাই কি করে খাবো কি করব কেন? জি, তো বলছিলাম যে কোরআনে কারিমের প্রতি আমল করা, শুধু কোরআনে কারিম, কোরআনে কারিমের তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ হাদিস, আমল করা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমল করা, যেখানে সুন্নতকে আঁকড়ে ধরার কথা আসছে, হ্যাঁ নবী সাল্লামের অনুসরণের কথা আসছে, তার আনুগত্যের কথা আসছে, সেখানে কোনো ব্যক্তিকে রাখবো না রসুলের হাদিসের সামনে, রসুলের তরিকার সামনে, না কোনো ইমাম, না কোনো মুরব্বি, না কোনো পীর, না কোনো মুর্শিদ, কেউ নেই। যখন হাদিস পেয়ে গেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার উপর আমল করা আমার জন্য ফরজ। আর জেনে গেছি যে হাদিস যঈফ নয় সহি, এই হাদিস মানসুখ রহিত হয়নি, সুতরাং কে বলেছে না বলেছে, আমাদের মজহাবে আছে কিনা, তরিকে আছে কিনা, পিসা বলেছেন কিনা, মুফতি সাহেব ফতোয়া দিল কিনা, সেটা দেখার বিষয় না। এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনে কারিমের প্রতি আমল করা, কোরআনে কারিমে আচার আচরণের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায় আপনি হুজরাত পড়ে দেখেন, সূরা আহজাব, মানুষের সাথে সম্পর্ক কি করে, সম্পর্কে উন্নতি হবে আর সম্পর্কের অবনতি থেকে কি করে বাঁচবেন, এইসব বিষয়গুলি আলোচনা করা হয়েছে। কেউ কাউকে নিয়ে উপহাস করবে না, ঠাট্টা মজা করবে না, কেউ কাউকে খারাপ নাম দিয়ে ডাকবে না, ইত্যাদি আছে না নেই,
কেউ কারো গীবত করবে না, কেউ কারো সম্পর্কে কি করবে না, তার দোষ তালাশ করে বাড়াবে না যে কোথায় ওর খুঁত পাই খুঁজে। হ্যাঁ, ওলা তাজাসসু, এইরকম বহু বিধি বিধান রয়েছে। আপনার কাছে একটা সংবাদ হঠাৎ করে আসলো, আর বিশ্বাস করলেন, আর তার সাথে একবারে শত্রুতা শুরু হয়ে গেল। আল্লাহ বলছেন না, ইনজাকুম ফাসিকুন বিনা ফাতা বাইয়ানু, একটু তদন্ত করে দেখো। আপনার স্ত্রী সম্পর্কে হঠাৎ করে আপনার টেলিফোন করে আপনার বোন আপনার ভাবি কেউ বলে দিল যে তোমার স্ত্রীর চরিত্র খারাপ হয়ে গেছে, এর সাথে সাথে তালাক তালাক আমি রাখবোই না, এটা কেমন কথা হইল? কোরআনের প্রতি আমল হলো? তাহলে কোরআনে কেরিম পূর্ণ একটা লাইফ, হ্যাঁ, কোড অফ লাইফ, সারা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিধিবিধানের প্রতি আমল করা। জি, বলছিলাম যে তাকওয়ার সংজ্ঞা ওয়াল আমাল বিত্তানজিল। তিন নম্বর হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে পরিতুষ্টি। আজকাল আমরা নিজেকে, হ্যাঁ, নিজেকে পরিতৃপ্ত করতে পারি না, মনের তৃপ্তি হয় না, খাই খাই মেটে না, বেতন পেয়ে 1500 রিয়াল বেতন বলছে যে শেখ আমার বেতন খুব কম, একটা উমরার ব্যবস্থা হবে না, তাহলে কত বেতন? আমি ভাবছি হয়তো 500-600 টাকা হবে, বলছে 1500, বলছে আলহামদুলিল্লাহ, আমি বলছি আলহামদুলিল্লাহ 1500 বেতন হচ্ছে কম, সুবহানাল্লাহ। তাহলে মনে খাই খাই যাচ্ছে না আপনার? অলকানাত, অল্পতে পরিতুষ্টি, অল্পতেই মনকে যদি আপনি তৃপ্তি দান করতে পারেন যে আমি এতেই সুখী, তো আপনি খুব সুখী। আর যদি মাসে লাখ লাখ টাকা আসে কিন্তু শান্তি পাচ্ছেন না, আমার পাশে আমার 1 লাখ আসছে, ওর 5 লাখ আসছে, ঘুম হারাম হয়ে যাবে, তাই না? তাকওয়া অর্জন হবে না, তাকওয়া হবে না। জি, ওয়াল ইস্তেদাদুল ইয়াউমির রাহিল, আর 4 নম্বর হচ্ছে যে যেই দিন দুনিয়া থেকে প্রস্থান করতে হবে, হ্যাঁ, বিদায় নিতে হবে, দুনিয়া ছাড়তে হবে না, হবে না, দুনিয়া ছাড়তে হবে, যেই দিন দুনিয়া ছাড়তে হবে সেই দিনের জন্য কতটা প্রস্তুতি হয়েছে, প্রস্তুতি নেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আখেরাতে চিরকাল থাকতে হবে সেখানকার জন্য রেডি হয়েছেন কিনা, জি, দেশে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, কেনাকাটা করছেন, হ্যাঁ, দুনিয়ার জন্য রেডি হচ্ছেন, বাড়ি করছেন, এই করলেন সেই করছেন, সব কিছুই করছেন, বিবাহ শাদীর জন্য রেডি হচ্ছেন, কিন্তু আখেরাতের জন্য, হ্যাঁ, যার টাইম টেবিল নেই, যে কোনো সময় চলে আসতে পারে। আরে বিবাহের জন্য তো মোটামুটি একটা টাইম টেবিল আপনি ধার্য করেছেন যে আমি আর 6 মাস পরে বা 1 বছর পরে বিয়ে করবো। দেশের যাওয়ার জন্য টাইম টেবিল ফিক্স করেছেন, আমি আর 6 মাস পরে বাড়ি যাব। কিন্তু আখেরাতে যাওয়ার জন্য তো টাইম টেবিল জানাই নি, না জানা আছে যে আমি আখেরাতে ইনশাআল্লাহ আর 1 বছর পর যাব, নাকি জানা আছে? কারো কাছিয়ে বললাম 1 বছর তো কল্পনা করতে পারেন না, আজকালকার মানুষ কল্পনা 1 বছর মধ্যে মত চলে আসবে, এটা কেমন কথা হইলো? হ্যাঁ, এটা স্বপ্ন মনে হচ্ছে, তাই না? জি, 1 মিনিটে চলে আসতে পারে, সেকেন্ডে চলে আসতে পারে, সুবহানাল্লাহ। তাহলে সবসময় প্রস্তুত থাকতে হবে, তাকওয়া হচ্ছে সবসময় নিজেকে আপডেট রাখে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় সাহাবী, বলছেন তাকওয়া সম্পর্কে, ফি কাউলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণী সম্পর্কে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করাকে বলে ভয় করা। হ্যাঁ, এই যে তাকওয়ার যে অর্থ রয়েছে সেই অর্থ যা প্রকাশ করে সেই রকম ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না, সূরা আলে ইমরান আয়াত নম্বর 102। এই আয়াতের তাফসিরে তিনি বলছেন তাকওয়ার সংজ্ঞা সম্পর্কে, আইয়তা ফালা ইউসা, তাকওয়া হচ্ছে আল্লাহর আনুগত্য করবেন, তার নাফরমানি করবেন না, আল্লাহকে মানবেন, আল্লাহর বিরুদ্ধাচরণ করবেন না। ওয়া ইউজকার ফালা ইউনসা, আল্লাহকে স্মরণে রাখবেন, ভুলবেন না। ইউস্কার ফালা ইউকফার, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহর অকৃতজ্ঞ হবেন না। জি, ইন্তেহা, ও শুকর হইয়া দখলফিয়ে জমিও ফেলিত, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তার মানে সমস্ত নেক আমল করবেন, আর আল্লাহকে স্মরণ রাখা, তাকে না ভোলা হচ্ছে জিকরুল আবদি বিকলবিহি, অন্তর থেকে আল্লাহকে সবসময় স্মরণ রাখে। এই নয় যে মুখে জিকির পড়া, মুখে জিকির পড়ছে অন্তর গাফিল, এই জিকিরের কোনো মূল্য নেই। অন্তর থেকে সত্যিকার জিকির হচ্ছে আল্লাহ পাকের, অন্তর থেকে আল্লাহকে এমনভাবে স্মরণ রাখা যে আল্লাহ পাকের যে সব আদেশ রয়েছে সেগুলি না ভুলে যাওয়া। জিকরুল আবদি বিকলবিহি আওয়ামিরিল্লাহ, আল্লাহ পাকের যে সব নির্দেশ রয়েছে, নির্দেশ সমূহ রয়েছে সেগুলিকে অন্তরে স্মরণ রাখা, ফি হারাকাতিহি ওয়া সাকানাতিহি, চলা ফেরায় নড়া চড়াই
আপনি বসে আছেন তবু শরণ রাখছেন, চলাফেরা করছেন, কাজকর্ম করছেন তবু শরণ রাখছেন, ও কালিমাতি কথাতেও শরণ রাখছেন, ফায়ামতাসিলুহা সেগুলি কি পালন করবে। আর আল্লাহ পাকে যেসব নিষেধাজ্ঞা রয়েছে, নিষিদ্ধ বিষয়গুলি রয়েছে, সেগুলিকে স্মরণ রাখা সবগুলি, সুতরাং সেগুলি থেকে বেঁচে থাকবেন। প্রখ্যাত তাবেঈ তালাক ইবনে হাবিব রহমতুল্লাহ আলাই তিনি তাকওয়া সম্পর্কে তাকওয়ার সঙ্গে বলছেন, আত্তাকওয়া আন তুআমালা বিতাআতিল্লাহ আলা নূরিম মিনাল্লাহ। তাকওয়া হচ্ছে যে তুমি আল্লাহর আনুগত্যের কাজ করবে, আল্লাহকে তুমি যে মানো, আল্লাহর কথা মানো, এই কাজগুলি করে যাবে, প্রমাণ করবে তোমার কাজের মাধ্যমে যে আল্লাহকে তুমি মানো, আল্লাহর অনুগত্য করো। আলা নূরিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেন তোমার কাছে নূর রয়েছে। নূর, লাইট থাকলে রাস্তা দেখা যায়, তাই না? লাইট থাকলে সামনে কি আছে দেখা যাচ্ছে। এই লাইট এখনই যদি বিদ্যুৎ চলে যায় তাহলে অন্ধকার, আপনিও দেখতে পাবেন না, আপনারাও দেখতে পাবেন না, আমিও দেখতে পাবো না, তাই না? জি হ্যাঁ। তো আল্লাহর পক্ষ থেকে নূরের ভিত্তিতে তুমি নেকির কাজ করে যাবে আল্লাহর জন্য, তারজু সওয়াব আল্লাহ, এবং আল্লাহর কাছে তার প্রতিদানের আশা রাখবে, মানুষের কাছে আশা রাখবেন। আমরা মানুষের কাছে আশা রাখি, এত ইসলামী সেন্টারের সাথে সহযোগিতা করলাম, এত শেখের সাথে সহযোগিতা করলাম, তারপরেও তার কাছে মনোপুত হইল না আমার কাজ ইত্যাদি, তা আমার কাছে বদলা চান নাকি আপনি? আমার উদাহরণ দিয়ে বললাম, কার কাছে বদলা চান? যার কাছে বদলা চান তিনি দেবেন আপনাকে, আপনার এখলাসের ভিত্তিতে, কতটা এখলাসের সাথে কাজ করেছেন। হ্যাঁ, ওই রকমই আপনি আর একটা উদাহরণ দিই। হ্যাঁ, ছোট ভাইদেরকে বোনদেরকে এত আদর স্নেহ করে মানুষ করলাম, সারা জীবনের টাকা পয়সা তাদের জন্য খরচ করলাম, তাদের বিবাহ শাদী দিলাম, তাদের কাছ থেকে একটা ভালো কথাও পেলাম না, ভালো জবানও পেলাম না, এগুলো বলি আমরা, বলি না বলি না? তারা জীবনে একটা টেলিফোনও করলো না, এখন বিয়ে শাদী করার সাথে সাথেই তারা একবার আলাদা হয়ে গেল। কি তাদের কাছে বদলা চান নাকি? না, আল্লাহর কাছে বদলা চান। আল্লাহর কাছে তারজু, আপনার তাকওয়া হচ্ছে যে তারজু সওয়াব আল্লাহ, আল্লাহর কাছে প্রতিদানের আশা রাখবেন। ও আনতাতুরুকা মাসিয়াত আল্লাহ, আল্লাহর বিরুদ্ধাচরণ নাফরমানিকে ছেড়ে দেবেন, যেমন আল্লাহর আদেশগুলি পালন নেকির কাজ করবেন তেমনি গুনাহর কাজ ছেড়ে দেবেন। আলা নূরিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূরের ভিত্তিতে, মানে জেনে শুনে এটা গুনাহ, সুতরাং আসতে হবে। জি, যেমন রাস্তা দেখে চলতে হবে ঠিক তেমনি আল্লাহ পাকের পক্ষ থেকে নূর হচ্ছে আপনার জ্ঞানের সাথে। তাখাফু ইকাবাল, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর আযাবকে ভয় করবেন। এই হচ্ছে তাকওয়া সম্পর্কে তৃতীয় বক্তব্য। চতুর্থ বক্তব্য আবু দারদা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, তামামু তাকওয়া, পূর্ণ তাকওয়া কাকে বলে? বলছেন, আইয়াত্তাকি আল্লাহা আল আবদু হাত্তা ইয়াত্তাকিয়াহু মিন মিসকালি যাররাতিন। বলছেন যে আল্লাহকে ভয় করবে বান্দা, এমন ভয় করবে, এমন কি ছোটখাটো সামান্য অনুপরিমাণ কোনো কিছুর ক্ষেত্রেও আল্লাহকে ভয় করবে। বেশি টাকা আমি বেমানি করব না, কিন্তু চার আনা পয়সা অসুবিধা নেই, চার আনাই তো না, এরকম মনে করবেন না আপনি। আপনি সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন, সামান্য বড় গুণা আমি করব না, ছোট গুণা অসুবিধা নেই তো, এইরকম নয়। ওয়াহাত্তা ইয়াতরুকা বাযা মা ইয়ারা আন্নাহু হালালুন, গুনাহ থেকে, অনুপরিমাণ গুনাহ থেকে তো বাঁচবেন, এমন কি কিছু এমন বিষয় রয়েছে যেগুলি মনে হচ্ছে যে হালাল, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বা কাজকর্ম করতে গিয়ে কিছু কিছু কাজের ক্ষেত্রে একবার ধারণা হয় যে এটা হালাল হয়ে যেতে পারে, আবার মনে হয় কি জানি সন্দেহ হয় না, হয় না? যখন দেখেন যে শাইখেরা আলেমরা হুজুররা দুই রকম ফতোয়া দিচ্ছে, তখন জনগণ বিভ্রান্ত হওয়া স্বাভাবিক, হ্যাঁ ঠিক না? ডিএকশন হারাম, আসল হচ্ছে ডিএকশন হারাম, কিন্তু দুই একজন মুফতি ফতোয়া দিয়ে দিল, তাতে তখন আপনার ইমান তো ইমানে ভূমিকম্প শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু না রে, এখন তো এতে তো অনেক ইনকাম আছে, তো যাজ্ঞা যারা হারাম করেছে ওদের ফতোয়া নিব না, যারা হালাল করেছে ওদের ফতোয়াটা নিয়ে নি, আর আল্লাহকে বলবো যে আমি কি করব, আল্লাহ আলেমরাই তো একতা লাভ করেছে, আমি কি করব, বুঝা গেছে? হ্যাঁ, এটা তাকওয়া নয়, সুবিধাবাদী আপনি, আপনি মোত্তাকি না, মুত্তাকিনা, এরকম মেলা মাসাইল আছে না? নেই, ইনা ওলিতে বিবাহ হয় না, তাই না? না হয় না, কিন্তু ওলি হচ্ছে বেনামাজি, তখন আপনি চোরা একটা রাস্তা পেয়ে গেলেন আপনি, আচ্ছা ওলি তো বেনামাজি, সুতরাং হ্যাঁ ওলি ছাড়া আমি কইরিয়ে নিবি, হ্যাঁ সবাই বলছেন না, না বললে তো আমার গরজ পুরা হয় না,
কিন্তু হ্যাঁ এর ফতোয়া যদি কোথাও খুঁজি ছিদ্র রাস্তা আমার গরজ পুরা হয়ে যায়, বুঝা গেছে? তাহলে ওই রাস্তা একটা চোরা রাস্তা খুঁজে নিলেন। তো এমন কি আছে যে বিনা ওলিতে বিবাহ হবে না, যে বিয়ে করবে সে পাত্র সেই ওলি হয়ে যাবে, এমন কথা আছে কি? হ্যাঁ হাদিসে আছে যে যদি অযোগ্য ওলি হয় তাহলে শাসক সরকার ওলি হবে, ঠিক কি না? কিন্তু দুজনে যদি বেনামাজি হয়, যে ওলি মানে মেয়ের বাপ বা ভাই সেও বেনামাজি আর সরকারও বেনামাজি, তো কাকে ওলি বানাবেন বলেন? বলেন, সরকার বেশি দরদি না বাপ বেনামাজি বেশি দরদি? মেয়ের দরদি বেনামাজি হইলো তার বাপ, ঠিক না? কিন্তু আপনার একটা চোরা রাস্তা দরকার, আমাকে এই কাজটা করতে হবে, এই হলো ব্যাপার স্যাপার। কথা হচ্ছে এইরকম বহু উদাহরণ আপনার জীবনে আসবে হয়তো, যেখানে আপনার ইমানের পরীক্ষা, যেখানে আপনার তাকওয়ার পরীক্ষা। দাড়ি, দাড়ি ওয়াজিব, হ্যাঁ, কিন্তু হ্যাঁ জনগণে মশহুর হচ্ছে দাড়ি সুন্নাত, আর সুন্নাত মানে সাফ করে দাও, সুন্নাতকে রাখতে হবে না, তাই না? চোরা রাস্তা দিলেন হালকা করে, তারপরে সাফ করে দাও, সুন্নাত মানে রাখতে হবে না। আর যদি মিশ্রিদের গুমরাহি নেন তো আরো বেশি গুমরাহি। দাড়ি আরবদের একটা ট্রেডিশন ছিল, ছিল, রাখো রাখো, না হলে অসুবিধা নাই। হ্যাঁ, তাহলে তাদের বড় বড় কারি সাহেবদের আর হাফেজদের, হ্যাঁ কোরআন তো হাফেজ রেখেছে কিন্তু কোরআনের আমল করে নাই, আমল করা তৌফিক হয়নি তাদের। জি হ্যাঁ, বড়ই দুঃখের বিষয়। এই জন্য তাদের কারিগুলোর চেহারা আমি দেখতে চাই না, বিনা চেহারাতে শুনতে চাই। যতদিন পর্যন্ত বিনা চেহারা দেখাই শুনেছিলাম ততদিন খুব ভক্তি ছিল, কিন্তু যখন চেহারা দেখে নিয়েছি বলছি ইন্নালিল্লাহ, চেহারাটা না দেখে শুনতে ভালো হইতো, আর জীবনেও শুনবো না, জীবনে শুনবো। এই লোকে তেলাওয়াত শুনবো, অন্য লোকের শুনবো, যার অন্তত ইসলামী সকল সুরাত আছে তার কাছ থেকে শুনবো, জরুরি না যে ওরই কেরাত শুনতে হবে, ঠিক না? যে কখনো কখনো মনে হচ্ছে যে হালাল, কিন্তু আপনাকে ভয়ও লাগছে যে কি জিনিস হালাল নাও হইতে পারে, খাসিয়াত আইয়া কোন হারাম, আশঙ্কা লাগছে যদি হারাম হয়ে যায় তাহলে আমি ফেসে যাব। তখন আপনি হালালের দিকটা একবার মনে হচ্ছে হালাল, তারপরে আপনি সেটা থেকে কি করলেন, বেঁচে থাকা, এটা হচ্ছে পূর্ণ তাকওয়া, এটা হচ্ছে পূর্ণ তাকওয়া। যে পূর্ণ তাকওয়াকে কোরআনের ভাষায় বা হাদিসের ভাষায় বা আরবি ভাষায় ওয়ারা বলা হয়, সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকা। হারাম ক্লিয়ার মনে হয় না কিন্তু সন্দেহ লাগছে, সন্দেহ মুক্ত। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখছেন যে তার নাতি হাসান হোসেন, তাদের একজন হাসানি হয়তো রাদিয়াল্লাহু আনহু মাজমাইন, একটা খেজুর উঠিয়ে মুখে দিয়ে নিয়েছে। সহিহ হাদিস জানা আছে আপনাদের কিসসা, কিন্তু এই এই বিষয়ের সাথে ফিট করে দেখেন আপনি, তাকওয়া, অধিক তাকওয়া, পূর্ণ তাকওয়া, ওয়ারা, জি, অধিক সতর্কতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিহ কিহ, মানে ছি ছি যে করি আমরা, ওইটা আরবিতে কিহ কিহ, ছি 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 ছি, ফেলে দাও ফেলে দাও, ছোটো বাচ্চাকে ছি ছি করলে তো মুখ থেকে ফেলে দিবে, মুখ থেকে ফেলে দিয়েছে নানার কথায়, ফেলে দিয়ে পেটে ছিল খিদা আর মুখে লেগেছিল মিষ্টি, ফেলে দিয়ে কাঁদতে শুরু করেছে। উফ, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউলা আন্নি খাশিতু আন তাকুনা মিনাস সাদাকা, যদি আমি ভয় না করতাম বা আশঙ্কা না করতাম যে সাদাকা তাহলে তুমি খেতে। হ্যাঁ, আওকামা কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে আশঙ্কা হইল যে এটা সাদাকা না হয়, ওয়া ইন্না আলো মুহাম্মাদিন লা তাহিল্লু লানা সাদাকা, আ আমরা, আমি আর আমার নাতিরা হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আলে বাইত, আর আলে বাইত নবী পরিবারের জন্য সাদাকা যাকাত হচ্ছে হারাম। নিশ্চিত এটা যাকাত ছিল কি? হ্যাঁ না, সন্দেহ হচ্ছে কি জেনে যাকাতের খেজুর হইতে পারে, যখন পড়ে পেয়েছে মসজিদে তো মসজিদে যাকাতের যাকাতের খেজুর রাখা থাকে, তো এটা পড়ে আছে হয়তো ওই যাকাতেরই খেজুর হইতে পারে, কিন্তু যাকাতের খেজুর আসলে ছিল কি না আল্লাহ ভালো জানে, ভয় করলেন শুধু, তাই না? এটা হচ্ছে পূর্ণ তাকওয়া। এরকম আপনার জীবন আমার জন্য বহুবার আসবে, আসবে না, আসবে না? জি হ্যাঁ, প্রখ্যাত খলিফা উমার ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিনের যে চার খলিফার খেলাফত 30 হিজরিতে শেষ হয়ে যায়, 40 হিজরিতে শেষ হয়ে যায়, 10 বছর তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকলেন মদিনায়, হ্যাঁ, আর তারপরে খেলাফত শুরু হলো, তাই না? আর খেলাফত কতদিন চলেছিল? 30 বছর, তাহলে 40 হিজরি পর্যন্ত। আর উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর এন্তেকাল প্রায় 100 হিজরির দিকে, তার মানে খোলাফায়ে রাশেদিনের জামানার প্রায় 60 বছর পরে তার জামানা, খেলাফতের জামানা।
তিনি এত পরে আসা সত্ত্বেও তাকে খলিফায়ে রাশিদ আবুবকর ওমর ওসমান আলী হাসান আর তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ৬ নম্বরের খলিফায়ে রাশিদ বলা হয়েছে মাঝখানে মাউয়া রাদিয়াল্লাহু আনহু আর তারপরে অনেকে আবু ইয়াজিদ আব্দুল মালিক বিন মারওয়ান আরো অনেকে আব্দুল মালিক মারওয়ানের কয়েক ছেলে বহু রাজারা বহু খলিফা রয়েছেন কিন্তু তাদেরকে খলিফায়ে রাশিদ বলা হয় না এত দিনদার পরহেজগার ছিলেন এত আল্লাহভীরু ছিলেন তো তার বক্তব্য শুনেন তাকওয়া সম্পর্কে বলছে লাইসা তাকওয়াল্লাহ বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল আল্লাহর ভয় বা আল্লাহর তাকওয়া তাকওয়া এই নয় যে দিনে রোজা রাখলো আর রাতে তাহাজ্জুদ পড়লো দিনে রোজা রাখা নফল রোজা রাখা সোমবার বৃহস্পতি রোজা রাখে আর রাতে তাহাজ্জুদ পড়ে আর মনে করে যে আমার মত মুত্তাকি কেউ না শুধু এটাই তাকওয়া না হ্যাঁ এটা তাকওয়ার একটা দিক অবশ্যই কিন্তু এর সাথে বাকি দিকগুলো ঠিক থাকতে হবে এই দিকে তো রোজা নফল রোজা ঠিক আছে কিন্তু ওই দিকে মালিকের হ্যাঁ মালিকের বিভিন্ন ক্ষেত্রে খেয়ানত অথবা টাকা পয়সার লেনদেনে গাফিলতি মানুষের টাকা পয়সা ধার নিয়ে নিজের স্বার্থ পুরা করছেন কেন ওই টাকাটা ওই ব্যক্তির কাছে তাড়াতাড়ি পৌঁছে গেলে তার কাজে লাগবে না তাহলে কোন তাকওয়া হলো যে আপনার টাকা দিয়ে আমার হ্যাঁ আপনার টাকা কি আপনার সম্পদ কি আমি সিঁড়ি বানিয়ে উপরে উঠছি আজকাল অধিকাংশ লোকের অবস্থা এরকম অন্যের কাঁধে পা দিয়ে উপরে ওঠা চেষ্টা করা কোন তাকওয়া হলো এই সোমবার আর বৃহস্পতি রোজা দিয়ে শুধু তাকওয়া হয়ে যাবে আর এই তাহাজ্জুদ দিয়ে তাকওয়া হয়ে যাবে না কখনো হবে না কিন্তু এগুলো লাগবে এমন নয় যে এগুলো লাগবে না এগুলোর গুরুত্ব নেই অবশ্যই গুরুত্ব আছে জি তো বলছেন যে দিনে রোজা রাখা আর রাতে তাহাজ্জুদ পড়া ওয়া তাখলিতু ফিমা বাইনা যালিকা এর মাঝে বিভিন্ন রকমের পাপ হচ্ছে এর নাম তাকওয়া নয় ওয়ালাকিন তাকওয়াল্লাহ আসল আল্লাহর তাকওয়া হচ্ছে তারকু মা হারামাল আল্লাহ যা হারাম করেছেন তা পরিত্যাগ করা ওয়া আদাও মাফতারাদাল্লাহ আর আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা ফামান রুজিকা বাদা যালিকা খাইরান তারপরে যদি কোনো ভালো কাজ করতে পারেন ফাহুয়া খাইরুন ইলা খাইরিন তাহলে সেটা হচ্ছে কল্যাণের উপর কল্যাণ কি বুঝলেন আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকুন আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করুন আর তারপরে তখন সোমবার বৃহস্পতিবার রোজা নফল বেশি বেশি রোজা রাখা আর তাহাজ্জুদ পড়া আর তারপরে আরো বেশি দান খাইরাত করা আর ইত্যাদি ইত্যাদি আত্মীয় স্বজনকে দেখাশোনা বাপ মায়ের কাছে অনেক বেশি বেশি টাকা পয়সা প্রয়োজনের বেশি পাঠানো খুব পাঠান না কেন অনেকে আছেন সব টাকা একটা পয়সাও রাখেন না পকেটে হ্যাঁ সব টাকা আমি বাপ মাকে দিয়ে দিই আর তার উপর খুব গৌরব করছেন আমি কত ভালো মানুষ কিন্তু হারাম থেকে বাঁচছেন না না হারাম দেখা থেকে বাঁচছেন না হারাম শোনা থেকে বাঁচছেন না ফরজ আদায় করছেন ফজর নামাজ আদায় করছেন আর না হারাম কাবিরা থেকে বাঁচছেন এই দিয়ে হয়তো থাইল্যান্ডে জুয়া খেলছেন আর বিভিন্ন আজকাল নতুন নতুন মেলা জুয়া চলে এসছে এইখানে যা খেলছে মানুষের কাছ থেকে শোনা যাচ্ছে তো এর নাম তাকওয়া নয় এর নাম তাকওয়া নয় তাকওয়া যেমন বলেন ওমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহ ওয়া আসলু তাকওয়া আইয়ালাম আল আবদু মা ইয়াত্তাকি সুম্মা ইয়াত্তাকি তাকওয়ার আগে তাকওয়া মানে বেঁচে থাকা তাকওয়া শব্দটির শাব্দিক অর্থ ওয়াকিয়া হ্যাঁ ইয়াকি ওয়া ওয়াকা ইয়াকি বেঁচে থাকা তাই না তাকওয়া মানে বেঁচে থাকা তো বেঁচে থাকবেন এই হচ্ছে তাকওয়া তো বেঁচে থাকবেন কি থেকে সবটা থেকে বেঁচে থাকবেন হ্যাঁ না যেই কথা কাজ আল্লাহকে অসন্তুষ্ট করে তা থেকে বেঁচে থাকবেন ঠিক না তাহলে কোন কথা কাজটা আল্লাহকে অসন্তুষ্ট করে আপনাকে এলেম হাসিল করতে হবে কি না জানতে হবে না হবে না ফেসবুক দেখা যাবে কি যাবে না আর যাবে তো কতটা যাবে হ্যাঁ একটা মেয়েকে আমি বিয়ে করতে চাই তো ওর সাথে কি টেলিফোনে যোগাযোগ রাখা যাবে কি যাবে না জানতে হবে না জানেন না বলে আজকাল প্রেম করছেন বিয়ে তো আমি করেই নিব সুতরাং প্রেম করলে কোনো দোষ নাই কোন প্রেম দোষ যেই প্রেমে ধোকাবাজি রয়েছে এটাই না আজকালকার সেন্স অধিকাংশ মুসলিম যুবকদের গুমরাহি হচ্ছে এটাই যে আমি তো আসলে বিয়ে করার নিয়ত রেখেছি সুতরাং অসুবিধা কি তার সাথে কথা বললাম তো হারাম যতক্ষণ কবুল না করেছেন আপনি কেন কথা বলবেন কোনো অধিকার নেই আপনার কথা বলার আর কোনো বৈধতা নেই হারাম কথা বলছেন আপনি আপনার কথার জেনা হচ্ছে তার সাথে প্রয়োজনের কথা তো তো ওর সাথে কেন কথা ওর মায়ের সাথে কথা বল হ্যাঁ হ্যাঁ ওর বাপের সাথে কথা বললেন
অভিভাবকের সাথে কথা বলেন, কেন একটা যুবতীর সাথে কথা বলবেন না আপনি? তো কথা হচ্ছে যে তাকওয়ার আগে জানতে হবে যে কি থেকে বাঁচবেন আপনি, কারণ যদি জানা না থাকে তাহলে একটা হালাল জিনিস থেকে বাঁচছেন, তাই না? একটা লোক বলছে যে আমি চিংড়ি মাছ খাই না। কেন? বলছে চিংড়ি মাছ মকরু, চিংড়ি মাছ মকরু। এলএম তার সহি না ভুল? ভুল, ঠিক না? কাঁকড়া খাই না। কেন? বলছে কাঁকড়া মকরু, ঠিক না? ইত্যাদি ইত্যাদি উদাহরণ দিলাম আর কি। কাঁকড়া আমিও খাইনি, তাই না? কিন্তু আমি মকরু মনে করি না, আমার রুচি হয় না, খাই না, সেটা আলাদা কথা। বোঝা গেছে? তাহলে বোঝা গেল যে আপনাকে জানতে হবে যে কোনটা থেকে বাঁচতে হবে। আউন ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন, তামামুত তাকওয়া আন তাবতাগিয়া ইলমা মা লাম তাআলাম মিনহা ইলা মা আলিমতা মিনহা। বলছেন যে পূর্ণ তাকওয়া হচ্ছে যে তুমি তলাশ করবে সেই ইলম যেই ইলম তুমি জানো না, যেটা জানা নেই জানো। হ্যাঁ, আর জানার পরে তোমার এলেম বাড়াও, যেটা আগের এলিম আছে তার সাথে সেটাকে অ্যাড করো, বাড়াও। ইমাম মারুফ কারখি হানাফি একজন ফাকিহ ছিলেন, তিনি বকর ইবনে খুনাইস রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করছেন, কাল কাইফা ইয়াকুন মুত্তাকিন মান লা ইয়াদরি মা ইয়াত্তাকি। মুত্তাকি কি করে হইতে পারে যে জানে না যে কি থেকে বাঁচবো? অধিকাংশ মুসলিমরা হয়তো সামাজিক পাপ থেকে বাঁচে কিন্তু শিরিক থেকে বাঁচে না। সামাজিক পাপ থেকে বাঁচে, হ্যাঁ, যেগুলো সমাজে শুনতে দেখতে খারাপ লাগে, কিন্তু বিদাত থেকে বাঁচে না। রাত দিন বিদাতে লিপ্ত আছে আর সে ইসলাম ধর্মে নিজেকে ধার্মিক মনে করছে, হ্যাঁ, তাহলে এটা কি তাকওয়া হইল? বিদাতি মুত্তাকি নয়, কেন? সে বিদাত থেকে বাঁচলো না। বিদাত কবিরা গুনাহ। যে ব্যক্তির শিরকি আকীদা যে ওলি গাউস কুতুব দিতে পারে, সে মুত্তাকি কখনো না, সে সবচেয়ে বড় অপরাধে লিপ্ত। আপনাকে জানতে হবে যে কি থেকে বাঁচবো, কেমন করে মুত্তাকি হবে ওই ব্যক্তি যে জানে না যে মায়াত্তাকে কিসে থেকে বাঁচবো। আরো মারুফ কারখি বলছে, এজাকুন তা লাতুসেন তাত্তাকি, যখন আপনি জানবেন না যে কি থেকে বাঁচবো, তাহলে অজান্তে আকালতার রে বা সুদ খেয়ে ফেলবেন। সুদ খেয়ে ফেলবেন না ফেলবেন না, এর একটা উদাহরণ দি। আমাদের দেশের লোকেরা সবাই জানে যে সুদ হারাম, জানে না জানে না? সুদ হারাম এটা জানে না জানে না? সকল মুসলিম জানে, একেবারে যে অশিক্ষিত মূর্খ মুসলিম সেও জানে, আলিব বা কিচ্ছু জানে সেও জানে যে সুদ হারাম। কিন্তু বন্দুকের জমি থেকে ফসল খাওয়া হারাম এটা জানে? 199 জন জানে না, বরং 1999 জন জানে না, কথা ঠিক কিনা? অথচ সেটাও সুদ। এরকম কত উদাহরণ নেবেন আপনি, কত উদাহরণ নেবেন, আশ্চর্য। আমি যখন প্রথম আজকে থেকে প্রায় 13-14 বছর আগে বন্ধকের বিধান আলোচনা করলাম, সব অবাক অবাক, সব এই কি শুনলাম রে ভাই, আমাদের ঘরে ঘরে বন্ধকের জমি আছে আর খাচ্ছি, পয়সা সৌদি আরবে পাঠাচ্ছি আর বাপ লেগে আছে এই সুদ খরিতে, আর ওই জমি গরিব জমি জমি নিচ্ছে গরিবের, আর টাকা ধার দিচ্ছে, টাকা ধার দিচ্ছে জমি রেখে নিচ্ছে, টাকা তুমি পুরো পেমেন্ট করো তারপরে তুমি জমি নিয়ে যাও, আর ততদিন ফসল আমি খেতে থাকলাম, এটা সুদ নয়? নিঃসন্দেহে সুদ, কোনো পার্থক্য নেই। ব্যাংকে আমার টাকা রাখছি সেই জন্য সুদ দিচ্ছে, ব্যাংক ওলা ওটা দিয়ে লাভবান হচ্ছে সেই জন্য সুদ দিচ্ছে, ঠিক না? সুদি ব্যাংক। ঠিকই তেমনই আপনি কি করলেন, ওকে টাকাটা ধার দিলেন, আর সে যেহেতু আপনার টাকাটা ব্যবহার করছে সেই জন্য আপনি সেখান থেকে বেনিফিট খেলেন, টাকার বেনিফিট খেলেন না কিন্তু ফসলের বেনিফিট ফায়দা খেলেন আপনি, যে সুদ নয়? একই সুদ, কোনো পার্থক্য নেই। আজকে অনেকে অবাক হয়ে তাকাচ্ছেন, যারা এই আলোচনা শোনেন নাই বা নিয়মিত আসেন নতুন লোক, অবাক হয়ে, আরে কি রে আমাদের ঘরে ঘরে এখন কত লোক যে আমাকে বলে, এখানে শুধু না দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বক্তব্য করলে, যে শেখ আমার বাপ তো এই কাজে লেগে আছে, শেখ আমার গোটা বংশ লেগে আছে এই কাজে, ও যে হারামে লেগে আছে, সুদ খাচ্ছে, জাহান্নামে যাচ্ছে, আল্লাহ পাক এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে রেখেছেন, আল্লাহ সর্বনাশ করবেন যারা সুদখোর তাদের। সুতরাং বন্ধক যারা বন্ধকের জমি থেকে ফসল খাচ্ছে গরিবের, তাদেরকে আল্লাহ সর্বনাশ করবেন। ফাজানু বিহারবি মিন আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে এদের বিরুদ্ধে, ভালো করে শুনে রাখেন। এই জন্যই বলছি যে তাকওয়াটাকে ভালো করে আজকে বুঝেন। জি হ্যাঁ, নামাজের তাকওয়া ঠিক আছে, দাড়ির তাকওয়া আপনার বাপের ঠিক আছে, কি বন্ধকের সুদ খাওয়ার ক্ষেত্রে তাকওয়ার পরোয়া নাই, কারণ
জানেন না তার অজ্ঞতা ওয়াইদা কুনতা লা তুহসিন তাত্তাকি যখন আপনি আল্লাহকে ভয় করতে তাকওয়া জান তাকওয়া কি জিনিস জানবেন না ভালো করে লাকিয়াত কা ইমরাতুন তখন কোন জায়গা হতে একটা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল ওয়ালাম তাগুজা বাসারাকা কিন্তু আপনি দৃষ্টি নত করলেন না জানেন না আপনি মনে করছেন আমি কোন কাউ করলাম আমার মায়ের মতো লাগে দেখে আমার খালার মতো লাগে সেম সেম হ্যাঁ বলে না অনেকে একেবারে আমার বড় আপার মতো লাগে এটা যুবতীকে তাকাছে ও আমার তো আপার মতো লাগে আস্তাগফিরুল্লাহ তিবিলি খুঁজে চোখের জানা কিছু খবর নাই জানে না আমি মূর্খদের ভালো করে ফলো করে দেখেছি দেশে একটা যুবতী যাচ্ছে মহিলা যাচ্ছে বয়স এটা যুবক না শুধু আমাদের দেশের বুড়োগুলো পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে থাকি আজ ফেল ফেল করে মেয়েটার দিকে তাকিয়ে আছে যুবতী মহিলার দিকে বা মেয়েটার দিকে তাকিয়ে আছে আশ্চর্য স্তফরুল্লাহ তাকিয়ে আছে ও জানে না যে তাকিয়ে আমার যে গুনাহ হচ্ছে ও জানেই না যে এটা তাকওয়া কিছুই জানে না হয়তো নামাজ পড়ে কিন্তু তাকাই তো হয় না কারো হ্যাঁ বেগানা মহিলার দিকে তাকাই তো হয় না এটা জানেই না আর এটা যে গুনাহ তাও জানে না আজকাল ফেসবুকের যারা মানে ভাইরা যারা ফেসবুক ব্যবহারকারী তারা তো এই ক্ষেত্রে তাকওয়া হারিয়ে ফেলেছে বলছে এমন কোনো ব্যাপার না কি করব ফেসবুক ব্যবহার করলে তো আসবেই সামনে তাই না তাদের জবাব এরকমই কি করব হ্যাঁ নিরুপায় ফেসবুক ছাড়া থাক বাঁচতে পারবো না আর ফেসবুক খুললেই তো এরকম নোংরা ছবি আসবে আর কি করব হ্যাঁ দেখতে দেখতে অনুভূতি হ্রাস পেয়েছে আরবিতে একটা প্রবাদ রয়েছে কাসরাতুল মাসাস তুবাল্লিদুল এহসাস বেশি বেশি ছুইলে বেশি বেশি টাচ করলে মানুষের অনুভূতি হ্রাস পেয়ে যায় শেষ হয়ে যায় তখন আর বোঝা যায় না এর উদাহরণ বুঝবেন যে হানাফিরা পায়ে পা সাঁটাই না হঠাৎ করে পায়ে পা সাঁটিয়ে দেন তার জন্য বালা মুসিবত হয়ে যায় আরে কি করলো রে এইরকম কেন শুরু করলো আমাকে কষ্ট লাগছে জানো তাই না এমনকি হাম্বেলির হাম্বেলি মূর্খরাকে দেখেছি হাম্বেলিরা কি ওদের পায়ে পা লাগাইতে গিয়ে খসকাচ্ছে কি বাবার কষ্ট লাগছে পায়ে পা লাগাইলে ওকে কষ্ট লাগছে কিন্তু আপনি আহলে হাদিস মসজিদে চলে যান সেখানে যতই পায়ে পা লাগান ওকে কিছু লাগে না কারণ ওর অভ্যাস হয়ে আছে কত লাগাবি লাগা ঠিক না অভ্যাস হয়ে আছে তার জি তো এইরকমই যারা মহিলাদের তাকাচ্ছে মহিলা ছবি দেখছে যারা টিভিতে দেখছে আরে বড় বড় দাড়ি নিয়ে টিভির খবর মহিলার শুনছে কোনো ব্যাপারই না এটাকে কখন হারাম মনে করছে মহিলার খবর শোনা দেখা হারাম মহিলার খবর ছবি সহ দেখা হারাম এটা কোনোদিন শুনছেন আজকাল কেন শুনছেন না কারো রাত দিন দেখে অভ্যাস হয়ে গেছে কিন্তু যারা টিভি দেখে না ও মহিলা ছবি দেখে না তাদেরকে ঠিকই হারাম লাগছে যদি আল্লাহকে ভয় করে তাহলে যে যখন আপনি জানবেন না যে কি থেকে বাঁচতে হবে তখন মহিলা সামনে পড়লো তাকাইতে থাকবেন ওয়াইদা কুনতা লা তুহসিন তাত্তাকি ওয়াজাতা সাইফাকা আলা আতিকাকা যখন আপনি ভালো করে বাঁচতে জানবেন না তখন আপনি আবেগী হয়ে কখনো রাগে আপনি তখন আপনি হয়তো কাউকে মেরে ফেলবেন আপনি হ্যাঁ পরোয়াই করবেন না হয়তো কিন্তু যখন আপনি ভালো করে জানবেন যে শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে খুন করা সুতরাং এমন কোনো পরিস্থিতি আসতেই দেব না আমার জমি জায়গা চলে যাক আমার ভিটে মাটি চলে যাক আমার টাকা পয়সা বেমানি করে নিক কিন্তু আমি কাউকে খুন করতে যাব না জানবেন তাহলে তো না হলে এখানকার ঘটনা সিহাতের ঘটনা আর আমি সেই বিচারে ছিলাম একটা বাঙালি ছেলে সে মাত্র ১৯০০ রিয়াল পেত মাত্র ১৯০০ রিয়াল কফিলের কাছে পেত ১০০ টাকা ৭০০-৮০০ টাকা বেতন কয়েক মাসের বেতন কিছু দিয়েছে কিছু দেয়নি ১৯০০ টাকা পেত টাকা কয়েকবার চেয়েছে এ রাফেজি শিয়া শয়তান বড় শয়তান ছিল এ টাকা দিচ্ছে না বরং টাকা চাইলে মারধর করে ওর এমন রাগ হয়েছে যে ও যেইভাবে হোক না কেন এখন মারবে এইরকম অবস্থা হয়েছে আর তারপর ঠিক তাকে নিয়ে গিয়ে বলছে যে চলো আমার এক সাদিক আছে ওই মাজরাতে কাতিফের দিকে ওই দিকে আছে চলো ওখানে আমাকে পৌঁছে দাও বা সাফর দিকে কোথাও হয় সাফর দিকে মনে হয় অনেক আগের ঘটনা ৮-১০ বছর আগের ঘটনা এই কাতিফ কোর্টের ঘটনা এবং চোখের সামনে তাকে কলমা পড়িয়ে তারপরে কেসাস হয়েছে ঘটনাটা আপনাদেরকে শোনাই এই মাত্র ১৯০০ টাকার জন্য এত রাগ হলে কি আমি খুন করব
ওকে নিয়ে গেল আমার সাদিকের কাছে, একটু আমার কাছে গাড়ি নেই একটু পৌঁছে দাও। মালিককে বলছে ও ভুলে গেছে একে মারছি, এর টাকা দিনে আমাকে নিয়ে যাচ্ছে মারবে। ও কল্পনা, ওর মত আছে, কল্পনাও করতে পারেনি। ও চাকুটা খুব কোমরে বেঁধে নিয়ে গেছে, আর যখন মাজারের ভিতরে যখন জঙ্গলে চলে গেছে, তারপরে ওকে ধাক্কাধাক্কি করে ছোড়া মারতে শুরু করেছে। মারতে মারতে তাকে ফেলে দিয়ে, গাড়িতে ফেলে দিয়ে একেবারে জবাই করে রেখে দিয়ে কয়েকদিন লুকিয়ে থাকার পরে যাই হোক ধরা পড়েছে। প্রায় এক বছর কাতিফ জেলে থেকেছে, আর তারপরে তার কেসাস হয়েছে। কাজী ছিলেন মোবারকে, থাকেন শেখ আকিল আল আকিল, আর খুব আমার সাথে পরিচিত মানুষ। শেখ বললেন যে মতিউর রহমান যাওয়া যাক ওখানে কলমা পড়াতে, আমিও যাব, আপনাকেও যেতে হবে, চলেন কলমা পড়াতে যাব। কোথায়? বলছে যেখানে করে ওই কেসাস হবে, এখন ওই মৌকা বা সুরতে অথবা জেলে, জেলে জেলের ওখানে যেতে হবে। জেলের অফিসে গেলাম, সেখানে গিয়ে তাকে শেষখানে নসিহতকে কলমা পড়াল। কাজী জানতে চাইলেন যে মাত্র কয়টা টাকা, কাজী জানেন ঘটনা, তার কাছে আসে সব রিপোর্ট। কিন্তু তারপরে শেষখান বলে যে দেখো তোমার আজকে জীবনটা চলে যাচ্ছে, মাত্র ১৯০০ রিয়াল, মাত্র ১৯০০ রিয়াল, কিছুই ছিল না। রাগটাকে একটু ঠান্ডা যদি করে দিতে, আল্লাহ এর সাথে কত কি দিয়ে দিতেন, আর তোমার হায়াতটাও লম্বা হইতো, আল্লাহ পাক তোমাকে সুযোগ দিতেন। কিন্তু এই ১৯০০ রিয়ালের জন্য একজনকে খুন করেছ, আজকে তোমাকে তার বদলে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। দেখলেন? হ্যাঁ। তো যখন তাকওয়া বুঝবেন না তখন এইগুলি ঘটবে। এইরকম ইমাম ইবনে রাজব রহমতুল্লাহ বলছেন, ওয়া আসলু তাকওয়া আন ইয়াজআল আল আবদু বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখাফুহু ওয়া ইয়াহযারু উকায়াতুন তাকীহু মিনহু। বলছেন যে আসল তাকওয়া, তাকওয়ার মূল হচ্ছে যে বান্দা তার নিজের মাঝে আর যেটাকে ভয় করছে, যে আমি এই গোনাকে ভয় করছি, এর মাঝে কি করবে, একটা আর তৈরি করবে, কায়া, যাতে করে সে বাঁচতে পারে। ফা তাকওয়াল আবদু লিরব্বিহি, সুতরাং বান্দা যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর তাকওয়া অর্জন করবে, তার মাঝে এবং যাকে ভয় করে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের মিন গাজাবিহি, গজব, ক্রোধ থেকে, ওয়াসাখাতে, অসন্তুষ্টি থেকে, ওয়াইকাবি, আল্লাহ পাকের শাস্তি থেকে, এর জন্য সে বাঁচার ব্যবস্থা করবে। আল্লাহর আজাব থেকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে, আল্লাহর গজব থেকে কেমন করে বাঁচবো, এর জন্য একটা ব্যবস্থা করবে। সেই ব্যবস্থা হচ্ছে ঈমান এবং নেক আমল বৃদ্ধি করা। সেটা হচ্ছে ওয়াহুয়া ফেলো তাতেহি ওয়াজতেনাব মাআসিহি, নেকির কাজগুলি করা এবং গুনহার কাজগুলি থেকে বেঁচে থাকা। তাকওয়ার এত গুরুত্ব যে আল্লাহ রাব্বুল আলামিন কালেমা তাইয়্যেবাকে কালেমাতু তাকওয়া বলেছেন। এটা হয়তো আমরা কখনো খেয়াল করিনি। এই কালেমাকে কি বলা হয়েছে? কালেমা তাইয়্যেবা, পাক পবিত্র কালেমা, কালেমাতুন, কালেমাতান তাইয়্যেবাতান কাশাজারাতিন তাইয়্যেবা। আর এই কালেমাকে কালেমা ইখলাস বলা হয়েছে, কালেমায়ে তাকওয়া বলা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক সূরা ফাতির আয়াত নম্বর ২৬ ইরশাদ করছেন, إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهل فأنزل الله سكينته على رسوله وعلى المؤمن وألزمهم كلمة التقوى. আল্লাহ পাক বলছেন ওয়ালজামাহুম কালিমাতাত তাকওয়া। পুরো আয়াতের তাফসীর না করে সময়ের স্বল্পতার জন্য, আল্লাহ পাক তাদের উপর অপরিহার্য করেছেন তাকওয়ার কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাকওয়ার কালিমা। এই লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তাকওয়া অর্জন হতে পারে না। ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, আর তারাই এই কালেমায় তাকওয়ার অধিক হকদার ছিল। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আরো বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে, আগের মানুষ আর পরের মানুষ, যারা আমাদের পূর্বে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে এসেছেন যত জাতি, সমস্ত জাতিকে, আর যারা পরে এসেছেন এবং কিয়ামত পর্যন্ত আসবেন, সকলকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন তাকওয়ার নসিহত, তাকওয়ার ওসিয়ত। সূরে আল ইমরান, সূরে নিসা আয়াত নম্বর ১৩১, আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, নিশ্চয় আমি ওসিয়ত করেছি ওই সব লোকদেরকে যাদেরকে আগের যুগে কিতাব দেওয়া হয়েছিল, হ্যাঁ, আহলে কিতাব ইহুদি নাসারা, তাদেরকেও ওসিয়ত করেছি, ওসিয়ত করেছি। ওয়া ইয়্যাকুম, আর হে মুমিন মুসলিম শেষ উম্মতের লোকেরা, তোমাদেরকে ওসিয়ত নসিহত করেছি কি, আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, আনিত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অর্জন করবে, অর্থাৎ আল্লাহর ভয়ে ফরজ ওয়াজিব আদায় করবে, নেকির কাজ করবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবে, গুনার কথা কাজ থেকে বেঁচে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কেরিমে তাকওয়ার কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, সূরা নিসা আয়াত নম্বর 1 প্রথম আয়াত সূরা নিসার খুতবাতুল হাজাতে যে আয়াতগুলি পড়ায় সেগুলিতে তা করেছে, তার মধ্যে একটি আয়াত ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো, সমস্ত মানুষকে, শুধু মুসলিমকে নয় মুমিনকে নয়, ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজা, তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন, ওয়া বাসসা মিনহুম রিজালান কাসীরা ওয়া নিসা, আর তার থেকে বহু পুরুষ এবং নারীকে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন, ছিটিয়ে দিয়েছেন পৃথিবীতে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইবাদি ফাত্তাকুন সূরা জুমার আয়াত নম্বর 16 বলছে, হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সম্বন্ধে আলো বলছে, ওয়া ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই জাতি হচ্ছে একটি জাতি, মানব জাতি এক জাতি ছিল, আর তারপরে মানব জাতি যখন শির কুফুরিতে লিপ্ত হইল তখন দুই জাতিতে পরিণত হইল, কাফের মুশরিক আর মুমিন, মুমিন এক উম্মত, এই উম্মত হচ্ছে এক উম্মত, ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, সুতরাং তোমরা আমাকে ভয় করো। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আরো বলা যেতে পারে তিন নম্বরে, যে আল্লাহ পাক নবীগণকেও নসিহত করেছেন তাকওয়ার জন্য, নবীদেরকেও ওসিয়ত উপদেশ দিয়েছেন। মহান আল্লাহ বলছেন, ইজ কাল লাহুম আকুম নুহুন, নবীরা জাতিকে ওসিয়ত করেছেন, নবীকে আল্লাহ নসিহত করেছেন, তার কথা আগে উল্লেখিত হইল, এবং নবীগণ জাতিকে তাকওয়ার নসিহত ওসিয়ত করেছেন। নূহ আলাইহিস সালাম বলতেন, আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? হুদ আলাইহিস সালাম বলতেন, সূরায়ে শুআরাতে রয়েছে আয়াত নম্বর 106 নূহ আলাইহিস সালামের কথা, আর আয়াত নম্বর 124 আলা তাত্তাকুন, হুদ আলাইহিস সালাম বলতেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এই রকমই সালে আলাইহিস সালাম সামুদ জাতিকে বলতেন সূরা শুআরার আয়াত নম্বর 142 আলা তাত্তাকুন, এই রকমই লূত আলাইহিস সালাম নিজের জাতিকে বলতেন সূরা শুআরার আয়াত নম্বর 161 আল্লাহ বলছেন, ইজ ক্বালা লাহুম আকুম লূতুন, তাদের ভাই লুত বলেছিলেন, আলা তাত্তাকুন, তোমরা কি ভয় করো না, আল্লাহকে ভয় করবে না, কেন আল্লাহর নাফরমানি করছো? এই রকমই শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, ইজ ক্বালা শুআইবুন আলা তাত্তাকুন, সমস্ত নবীরা নিজ নিজ জাতিকে ভয় করার তাকওয়ার উপদেশ দান করেছে সূরায়ে শুআরা আয়াত নম্বর 177। এই রকমই ইব্রাহিম আলাইহিস সালাম ও সূরা আনকাবুত আয়াত নম্বর 16 নিজ জাতিকে তাকওয়ার, ইজ ক্বালা লিকওমিহি উবুদুল্লাহ ওয়াত্তাকু, আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে ভয় করো। এইভাবে চার নম্বরে বলা যেতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুক বান্দাকে তার ইবাদতের নির্দেশ দিয়েছেন, এই ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন হবে, ইবাদত করলে তাকওয়া হাসিল হয়। এই মর্মে বলতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রবের ইবাদত করো, লাল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো, সূরা বাকারার শুরুতে আয়াত নম্বর 21 রয়েছে। এইরকমই রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজা সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ, রোজা রাখলে কি হবে? হ্যাঁ, লা, যাতে করে তাকওয়া অর্জন করো। তাহলে ইবাদত বন্দেগীর লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হচ্ছে তাকওয়া পর্যন্ত পৌঁছা, যেটা বলতে চাইছেন। ইবাদত বন্দেগীর যে আল্লাহ পাক নির্দেশ দান করেছেন কিসের উদ্দেশ্যে? তাকওয়ার বাস্তবায়নের জন্য, যাতে করে তাকওয়া অর্জন হয়। এইরকমই আল্লাহ পাক সরল পথে, সোজা পথে চলতে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, সেই পথের অনুসরণ করো, লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি যালিকা ওয়াসাকুম বিহি, এই সরল পথে চলার আল্লাহ পাক ওসিয়ত করছেন, নির্দেশ দান করছেন, লাআল্লাকুম তাত্তাকু, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, সূরা আনআম আয়াত নম্বর 53। তাকওয়া সম্পর্কে পাঁচ নম্বরে, তাকওয়ার গুরুত্ব সম্পর্কে বলবো যে তাকওয়ার স্থান হচ্ছে আসল কলব, হৃদয়ে, মানুষের অন্তরে তাকওয়া হইতে হবে। তাকওয়া হাতে আর পায়ে নয়, হ্যাঁ, আর অঙ্গ প্রত্যঙ্গ নয়, আসল তাকওয়া হচ্ছে অন্তরে। অন্তরে যখন তাকওয়া থাকবে তখন তার বহিঃপ্রকাশ ঘটবে মানুষের হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে, জবানে, কথায়, চাল চলনে, সবকিছুতে, সবকিছুতে, সবকিছুতে বোঝা যাবে যে লোকটি মুত্তাকি আছে। তো অন্তরে যার যত বেশি তাকওয়া রয়েছে তার তত সুন্দর বহিঃপ্রকাশ ঘটবে। তাকওয়া থাকলে ফজরে আপনাকে জাগাবার জন্য কোনো লোক লাগবে না, আপনি নিজেই অন্যদেরকে জাগাবেন। তাকওয়া থাকলে আপনার স্ত্রীর হক আদায় করার জন্য আপনার বাপ মাকে উপদেশ দিতে হবে না যে বাবা তুমি আমার বৌমার সাথে ভালো ব্যবহার করিও। তাকওয়া থাকলে কোনো মহিলাকে এই নসিহত ওসিয়ত করে পাঠাইতে হবে না,
তার বাপ মার পক্ষ থেকে যে জামাইয়ের সাথে ভালো ব্যবহার করিও শ্বশুর শাশুড়ির খিদমত করিও বলার কোনো প্রয়োজন হবে না হবে নাকি তাও আছে নিজেই করবে আল্লাহর ভয়ে হ্যাঁ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তো তাকওয়ার স্থান হচ্ছে কলব আর কলব যদি ঠিক হয়ে যায় হৃদয় ঠিক হয়ে যায় তাহলে বাকি সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে এই মর্মে একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে লম্বা তার একটি অংশ শুধু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকওয়া হাহুন আত-তাকওয়া তাকওয়া হচ্ছে এখানে ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসামা তিনবার করে ইঙ্গিত করছেন আত-তাকওয়া হাহুন আত-তাকওয়া হাহুন আত-তাকওয়া হাহুন এই হৃদয় রয়েছে আর হৃদয় সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে আলা ইন্না ফিল জাসাদে মুদগা শুনে রাখো দেহে শরীরে একটি গোস্তের পিণ্ড আছে টুকরো আছে এজা সালোহাত সেটা যদি ঠিক থাকে সুস্থ থাকে সালোহাল জাসাদ কুল্লু তাহলে গোটা দেহটা সুস্থ থাকবে ঠিকঠাক থাকবে ওয়াইজা ফাসাদাত আর ওই টুকরোটি গোস্তের পিণ্ডটি যদি নষ্ট হয়ে যায় পচে সরে যায় তাহলে ফাসাদাল জাসাদ কুল্লু গোটা শরীরটাই সরে পচে যাবে আলা ওয়াহিয়াল কালব আর সেটা হচ্ছে মানুষের হৃদয় কলব তাকওয়া সম্পর্কে শেষ কথা বলে শেষ করে সেটা হচ্ছে তাকওয়া এমন একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় যে তাকওয়া দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন আর তাকওয়া দিয়ে শেষ করেছেন কোরআনে কারীমের সর্বশেষ আয়াত যা নাজিল হয়েছে তা হচ্ছে তাকওয়া সম্পর্কে আর কোরআনের শুরু বললাম যে সূরা বাকারার দ্বিতীয় আয়াতই হচ্ছে আলিফ লাম মিমের পরে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদালিল মুত্তাকিন আর নাজিল হওয়ার দিক থেকে সবশেষে যে আয়াতটি নাজিল হয়েছে আজকে শোনাই আপনাদেরকে সেটি হচ্ছে সূরা বাকারার আয়াত নম্বর 281 মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সেই দিনকে তোমরা ভয় করো সেই দিনের আযাব থেকে বাঁচো সেই দিনের ভয়াবহতাকে ভয় করো তুরজাউনা ফিহি ইলাল্লাহ যেই দিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে সুম্মা তুআফা কুল্লু নাফসিন মা কাসাবাত অতপর পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে যা কিছু করেছে প্রত্যেক ব্যক্তিকে ওয়াহুম লা ইউজলামুন আর কোন রকমের জুলম অত্যাচার করা হবে না প্রখ্যাত তাবেঈ ইমাম ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইন্নামা আশা বাদা সাবা লায়ালিন এই আয়াত নাজিল হওয়ার পরে মাত্র 7 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে ছিলেন বেঁচে ছিলেন 7 দিন পরে ইন্তেকাল হয় জি ওয়ফিরে ওয়ায়া আরেকটি বর্ণনা রয়েছে তিসালে 9 দিন মানে এই আয়াত নাজিল হওয়ার পরে 7 দিন বেঁচেছেন অথবা 9 দিন বেঁচে থেকেছেন এইভাবে ইমাম ইবনে কাসির এবং অন্যান্য মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন পক্ষান্তরে যে আয়াতি সম্পর্কে খুব মশহুর আছে মানুষের মাঝে প্রসিদ্ধ আছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা এই আয়াতটি সর্বশেষ আয়াত সর্বশেষ না শেষ জামানার আয়াত এই আয়াতটি কোথায় নাযিল হয়েছিল এই আয়াত নাযিল হয়েছে আরাফায় নাযিল হয়েছে তো আরাফা হলো কত 9 জিলহজ তাই না তারপরে জিলহজ মাস পুরোটা পার হইল তারপরে মুহররম তারপরে সাফার তারপরে 12 রবিউল আউয়ালে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় তাহলে কতদিন হয়ে যায় হ্যাঁ দেখেন মুহররম সাফার 60 দিন আর রবিউল আউয়াল মাসের 12 দিন হ্যাঁ তাহলে বের কতদিন হয়েছে 72 দিন 72 দিন আর এই দিকে আপনার হয়ে যাচ্ছে 21 দিন হ্যাঁ আরো 21 দিন আর 21 তাহলে কতদিন হয়ে যায় 93 দিন তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল 93 দিন আগে নাজিল হয়েছে পক্ষান্তরে এই আয়াত নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সবশেষ আয়াত তাহলে তার ইন্তেকালের 7 দিন আগে শেষ ওহী শেষ হয়ে গেছে কোরআনে কারিমে শেষ আয়াত নাজিল হয়ে গেছে সেটা হচ্ছে আত্তাকু ইয়াউমান তাকওয়া সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আমাদের সমস্ত অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আমাদের রুজিতে যেন বরকত দান করেন আমাদের বালা মুসিবত থেকে যেন হেফাজতে রাখেন আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ দান করেন আল্লাহ পাক রব্বুল জাহান্নামের আযাব থেকে আমাদেরকে হেফাজতে রাখেন জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন আল্লাহ পাক আমাদের জান্নাতুল ফিরদাউস সকলকে দান করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার জিজ্ঞাসা করেছেন ওস্তাদ ফতোয়া দেওয়ার জন্য কোরআনের কিছু আয়াত হ্যাঁ মুখস্থ থাকাই কি যথেষ্ট না মোটেই না কোরআনের কিছু আয়াত শুধু মুখস্থ আছে ফতোয়া দিবেন তো ফতোয়া কি কোরআনে কারিমে সবগুলি আছে হ্যাঁ
বরং অল্প কিছু আছে, বাকি অধিকাংশই তো হাদিস আছে। আর হাদিস আরবি তো বুঝেন না, মুখস্ত আচার আরবিও বুঝেন না, তো কি করে ফতোয়া দিবেন? ফতোয়া দেওয়ার জন্য কোরআনে কারিমের আয়াতও মুখস্থ থাকতে হবে, রসুলের হাদিসও জানা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে এবং অর্থও জানা থাকতে হবে। তার সাথে সাথে হাদিস সহি না জয়ীফ, দুর্বল না জাল তাও জানা থাকতে হবে, নাসেখ না মানসুখ হাদিস তাও জানা থাকতে হবে। এইরকমই কিছু নীতিমালা রয়েছে, কায়দা কানুন, যেগুলো উসুল হাদিস, উসুল ফিকহ, সেগুলিও জানা থাকতে হবে। তারপরে একজন দক্ষ মানুষই ফতোয়া দিতে পারে। আজকাল বড় ফিতনা হয়ে গেছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক, হ্যাঁ, আর এই হোয়াটসঅ্যাপ ফেসবুক আর নেটের মুফতি, নেটের মুফতি বড় ফিতনা হয়ে গেছে। আল্লাহ পাক এসব অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করেন। ফতোয়া দিতে আমাদেরকে ভয় লাগে যারা 30-40 বছর লেখাপড়া করেছে আর এখনো পড়ে যাচ্ছি, আর যারা তিন হরফও জানেন তারা ফতোয়া দিচ্ছেন কেন আল্লাহ পাক ভালো জানেন। এই তাকওয়া নেই, সেই জন্য তাকওয়ারই আলোচনা শুনেন, আল্লাহকে ভয় করে না। যে এই ফতোয়া দিয়ে মানুষকে গুমরা করলে যে জাহান্নামে যেতে হবে, আগে আগে জাহান্নামে যেতে হবে, আর পিছনে পেছনে যারা ফতোয়া নিয়েছে আর গুমরা হয়েছে পিছনে পিছনে যাবে, বলছে আল্লাহ আমাদেরকে তো জাহান্নামে দিবে আমরা পাপ করার কারণে, কিন্তু এর ফতোয়াতে আমরা গেছি তো আগে আগে যেতে হবে জাহান্নামে। এত সহজ নয় যে ফতোয়ার আদব কায়দা সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা কয়েক বছর আগে করেছিলাম, প্রায় 2-2.5 বছর আগে, সেই আলোচনাটি শুনে নেওয়া যথেষ্ট মুফতি সাহেবদের জন্য। যারা যত বেশি ফতোয়া দিতে সাহস রাখে তত বেশি জাহান্নামে যেতে সাহসী। আজরাউকুম আলাল ফুতুয়া ফুতিয়া আজরাউকুম আলাল নার, বুঝছেন, আজরাউকুম আলাল ফুতিয়া। যারা ফতোয়া দিতে দুঃসাহসিকতা দেখায় যে আমি ফতোয়া দিতে পারি খুব, সে তত বেশি জাহান্নামে যেতে দুঃসাহসিকতা দেখালো। ভালো করে মনে, অল্প কিছু জ্ঞান পেয়ে অহংকার বা রিয়া প্রদর্শন করা সম্বন্ধে, হ্যাঁ স্বাভাবিক, এটা যার অল্প জ্ঞান আছে তার মধ্যে বেশি অহংকার আসবে, হ্যাঁ, কারণ অল্প পানির মাছ বেশি ফুটুং ফুটুং করে বা চুটুং পুটুং করে, আমাদের সমাজের দেশে বলে চুটুং পুটুং করা, হ্যাঁ, অল্প পানির মাছ, ছোট ছোট যে মাছগুলি আছে ছোট মাছ বেশি লাফায়, তাই না? বড় মাছ কোনদিন লাফাইতে দেখেছেন যে 5-10 কিলোর মাছ বেশি লাফাচ্ছে? দেখা যায় না, কিন্তু ছোট ছোট মাছগুলি ভাসে লাফায় এ করে। ইন্নাল্লাহি আমরুকু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এ দ্বারা কি সৎ ব্যক্তিকে ভোট দেওয়া সাব্যস্ত হয়? আমানত মানে ভোট, এটা কে বুঝাইল? হ্যাঁ, আরে ভোট গণতন্ত্র, গণতন্ত্র কুফুরি মতবাদ, জাহান্নামী জান্নাতি সমান। আল্লাহ বলছে লাই আস্তাউই আসহাবুন নারি, আল্লাহ বলছে লাই আস্তাউই, বরাবর সমান হতে পারে জাহান্নামী আর জান্নাতি। আর গণতন্ত্র বলছে, ভোট কি বলছে, যে জান্নাতি জাহান্নামী সমান বলে না? দুপুরে তো বলছিলাম যে আমার ভোট আর ওই ছোট ছেলেটার ভোট, যদি ওর ভোটার লিস্টের নাম উঠে যায় সমান, তাই না? এ তো মুসলিম মাশাআল্লাহ, বরং আমার চেয়ে তো নেক হইতে পারে, আর ইনশাআল্লাহ নেক। তো কিন্তু ধরেন একটা কাফের, একটা নাস্তিক, হ্যাঁ, আল্লাহর দুশ্মন আর আল্লাহর দোস্ত, দুজনে সমান কিনা? তাহলে জান্নাতি জাহান্নামী সমান, তাই না? সমান কিনা? জি, এই দাড়ি আর কালমার্সের দাড়ি সমান ভোটে, এই দাড়ি মুসলিমের দাড়ি আর কালমার্সের দাড়ি সমান, এটা মানবেন আপনি না? এটা কুফুরি, কুফুরি কথা, কুফুরি কথা। জি, এই জন্য গণতন্ত্র কুফুরি মতবাদ, গণতন্ত্রে কোনো মতে অংশ নেওয়া যাওয়া জায়েজ নয়। আর গণতন্ত্রকে কেউ যদি ইসলামী গণতন্ত্র বলে তাহলে বলতে হবে যে ইসলামী ব্যবিচার আর ইসলামী বেশ্যাখানা আর ইসলামী মদ মদখানা, তারপর এইরকম যতগুলি ইসলামী ইসলামী জুয়া, হ্যাঁ, এইরকম করতে হবে, ভাগ করতে হবে সবগুলি। জি, ইসলামী বেদাত, ইসলামী শিরিক, ইসলামী শিরিক ঠিকই, কবর মাজার পূজা ইসলামী শিরিক, আর মূর্তি পূজা হচ্ছে হচ্ছে হিন্দুদের শিরিক, ঠিক কিনা? হ্যাঁ, তো করেন খুব, কবর পূজা করেন আর করেন, হলো ইসলামী মদ ইসলামী বেশ্যাখানা করলে তো। জি, এবাদতের অর্থ কি? এবাদত নাম রাখা যাবে না, এবাদত নাম রাখা যাবে না, আবেদ নাম রাখা যাবে, শুধু আবেদ। আবার আবাদ আবেদ আলী না, আবেদ আলী মানে আলীর এবাদতকারী, আলীর এবাদতকারী, আল্লাহর এবাদতকারী, বুঝা গেছে? আবেদুল্লাহ করেন তাহলে ঠিক আছে, আবেদ এলাহি করলে ঠিক আছে, কিন্তু বলবেন যে আবেদ আলী, আবেদ হুসেন, এগুলো শিরকি নাম, শুধু আবেদ রাখেন, শুধু আবেদ নাম রাখেন আরবদের মতো। মারিয়া অর্থ কি? মারিয়া নাম রাখা যাবে, মারিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাছে, যে মিশরের রাজা উপঢৌকন হিসাবে এক দাসী পাঠিয়েছিল, সে তার নাম ছিল মারিয়া রাদিয়াল্লাহু তাআলা, তার পেট থেকে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু পয়দা হয়েছিলেন মারিয়া। আর বরং মারিয়ামকে অনেকে মারিয়া বলে থাকে, এই জন্য মেরি, ইংরেজিতে মারিয়ামকে কি বলা হয়? মেরি। জি, ওইটাকে অনেকে মারিয়া, খ্রিস্টানরাও মারিয়া রাখত। জি,
আরব খ্রিস্টানরা মারিয়া রাখত, মানহানি করা, সম্মানহানি করা হারাম, সম্মানমানি হানি করা আর যে কোনো মুসলিমের হারাম। আর যদি বিশিষ্ট মুসলিম হয় তো আরো বড়, আরো বড় পাপ, তখন পাপ বাড়তে থাকবে যে কেমন মুসলিমের মানহানি করলে। একজন সাধারণ মানুষের মানহানি করা তার চাইতে বড়, এটাও কাবিরা গুনাহ। একজন একবারে সাধারণ মানুষ তার মানহানি করা হচ্ছে কাবিরা গুনাহ। তাহলে একজন আলেমের মানহানি করা, একজন শাসক, একজন রাজার, একজন বাদশার, একজন আমিরের যারা মানহানি করা হারাম। এই জন্য এটা ইসলামী তরিকা নয় যে আপনি কোনো শাসকের মানহানি করলেন, বরং শাসকের সংশোধনের তরিকা এটা না। আপনার সংশোধন হবে না যদি এত লোকের সামনে আপনাকে বলি যে আপনার টাকরান নিজে কেন কাপড়, হ্যাঁ কি কেমন মুসলিম হয়েছেন, সংশোধন করবেন না কালকে থেকে আমার দুশ্মন হয়ে যাবেন, জীবনে দেখা হলে সালাম দিবেন না, ঠিক না? তা আপনি যদি এইরকম হন তাহলে একজন দেশে দেশের শাসক, একজন মন্ত্রী কি না করতে পারে? তো এটা সংশোধনের তরিকা নাই যে লেকচারে উঠে গেলাম আর বললাম এই মন্ত্রীর মধ্যে এই দোষ আছে, আর এই রাষ্ট্রপতির মধ্যে এই দোষ আছে, আর এই প্রধানমন্ত্রীর মধ্যে এই দোষ আছে, আর এই রাজার মধ্যে এই দোষ আছে। এটা ইসলামের তরিকাই না। সালাফে সালেহীন শিখাননি, চার ইমামও শিখাননি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তাদের যুগে বড় বড় জালেম শাসকরা ছিল, আব্বাসি খলিফা, অধিকাংশ ভোগবিলাসী আর জালেম ছিল, তারা কেউ তাদের বিরুদ্ধে এইরকম সোচ্চার হয়ে কথা বলেন। এগুলো হচ্ছে পশ্চিমা গুমরাহি, পশ্চিমা গণতন্ত্রের গুমরাহি। এগুলি শাসকদের বিরুদ্ধে সরাসরি কথা বলে, এর মাধ্যমে কোনো ইসলাহ হয় না, গঠনমূলক কাজ হয় না, বরং এর মাধ্যমে ভাঙচুরি হয়। ব্যবসায় কতটুকু লাভ রাখা যায়, যতটুকু লাভ রাখলে মানুষের উপর জুলম না হয়, শোষণ না হয়, হ্যাঁ বাকি কোনো পরিমাণ নির্দিষ্ট নেই। যদি দেখা যায় খাদ্যদ্রব্য আর মানুষের কাছে টাকা পয়সার অভাব, আর আপনি চাউলের দাম দেখছেন যে দেশে তো মার্কেটে চাউল পাওয়া যায় না, 10 টাকা 20 টাকার চাউলকে দিলেন 50 টাকা করে, তার হারাম, হারাম। মানুষের রুজিতে পেটে টান দিতে শুরু করেছেন, হারাম তাহলে জি। কিন্তু যদি দেখা যায় যে অ্যাভেলেবেল আর সব কিছু, আর বিশেষ করে খাদ্যদ্রব্য নয়, খাদ্যদ্রব্য ছাড়া অন্য কিছু যদি হয়, আর সেই ক্ষেত্রে লাভ করছেন, আপনি কত লাভ করছেন সেই ক্ষেত্রে শরীয়তে এমন কোনো নির্ধারণ করা নেই পরিমাণ যে এতটাই লাভ করতে হবে, চার আনায় লাভ করতে হবে বা অর্ধেক লাভ করতে পারবেন অথবা দু আনা লাভ করতে হবে, এইরকম কোনো কিছু বাধা ধরা নেই। কিন্তু যেটা আপনি নিজের জন্য পছন্দ করবেন সেটা অন্যের জন্য পছন্দ করবেন। আপনি যদি গরিব মানুষ হইতেন আর আপনার কাছে কেউ যদি চাল বিক্রি করতে গিয়ে ডাল বিক্রি করতে বলে যে তুমি মসুর ডাল কিনবে 100 টাকা কিলো, হ্যাঁ যেহেতু দেখছেন মসুর ডাল পাওয়া যায় না সেই জন্য, অথচ মার্কেটে ছিল 50 টাকা করে, তাহলে আপনি জুলুম করছেন, জুলুম করছেন মানুষের উপর জি। তো আপনার বিবেকের উপর এগুলি ছেড়ে দেওয়া আছে এবং আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বলতে পারবো না বিকাশ, বিকাশে বাধা কি, বাধা যদি থাকে তাহলে, বিকাশে যদি এমন কোনো বাধা থাকে যেগুলি ব্যবসাতে বাধা আছে, আমি বিকাশ করিয়ে নেই জানিও না, বলেন তরিকা, বলেন বিকাশের কি। এখান থেকে টাকা পাঠাবেন দেশে, একজন বলেন এখান থেকে টাকা পাঠাবেন বাংলাদেশে, অ্যাকাউন্টে দেবে, এটা কোনো একটা প্রতিষ্ঠান না কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান টাকা জমা দেবে, হ্যাঁ ওর ব্যাংকে টাকা জমা করবে, তো অসুবিধা কি? মানে যে ব্যাংকের যে রেটটা আছে এখানে ব্যাংক থেকে ট্রান্সফার করার, তহবিল করার, যে সৌদি আরব থেকে, তার চাইতে একটু বেশি কম নিচ্ছে, এই তো, কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। আর কি বিষয় আছে? হ্যাঁ না, হুন্ডির মাধ্যমে হলে জায়েজ নয়, হ্যাঁ এটা এই জন্য ক্লিয়ার করতে বলছি, তা হুন্ডির ব্যবসা জায়েজ নয়, কারণ হুন্ডির ব্যবসা যেই দেশ থেকে করা হচ্ছে সেই দেশ ক্ষতিগ্রস্ত, যেই দেশে করা হচ্ছে সেই দেশও ক্ষতিগ্রস্ত। হুন্ডিতে টাকা পাঠালে সৌদি আরব থেকে পাঠালে সৌদি আরবও ক্ষতিগ্রস্ত, বাংলাদেশে যদি হুন্ডির মাধ্যমে টাকা যায় তাহলে ব্যাংকে কেউ টাকা পাঠাবে না, তা ব্যাংকগুলি সরকারের ক্ষতিগ্রস্ত বা সরকারের অর্থনীতি দুর্বল হয়ে পড়বে। এইভাবে বিদেশ থেকে সরকারের টাকা কম যাবে, সুতরাং অর্থনীতি দুর্বল হবে, যে ক্ষেত্রে আপনি খেয়ানত করছেন, জায়েজ নাই, হ্যাঁ এই কারণে জায়েজ নাই। তারপরে হুন্ডির ব্যবসায় এই টাকাগুলি দুবাই পাঠানো হয়, সেখানে যারা স্মাগলার, যারা অসৎ, তাদের কাছে এই টাকাগুলো যায়, তাদের কালামানিকে হোয়াইট মানি করে, হ্যাঁ কথা বোঝা গেছে, যার ফলে এই সব হয়ে থাকে, যেই জন্য এই হুন্ডির ব্যবসা জায়েজ। আর হুন্ডিতে কত লোক যে ধরা খাচ্ছে আর জেল খাটছে, এই 18 বছর 20 বছর এখানে দামামে দেখলাম, 18 বছর আর এর আগেও দেখেছি, আল কাসিম একবার হুন্ডিওয়ালাদেরকে এমন করে ধরলো যে সব চলে, যার টাকা পৌঁছে গেছে গেছে, আর যার টাকা যায়নি গেল তো মরেই গেল টাকা, কারণ সব জেলে চলে গেছে আর এক্সিটে চলে গেছে, কেউ জেলে কেউ এক্সিটে,
সুতরাং টাকাই পেল না ওই লোকগুলো যারা ওই কারেন্ট দুই একদিনের মধ্যে টাকা পাঠিয়েছিল ধরার দু চার দিন আগে তাদের টাকাগুলো বাড়িতে পৌঁছিল না এখানেও এই এক দু মাস আগে হন্ডিতে বেশ কিছু ইন্ডিয়ান আর বাংলাদেশিও ধরা পড়েছে এই শিকোতে খবর আছে আমার কাছে আর আজকে থেকে ছয় সাত বছর আগে ধরা পড়েছিল বেশ কিছু ইন্ডিয়ান মিলিয়ন মিলিয়ন নিয়ে আর সেই সামনে বড় কেস হয়েছিল আমাকে একবার ডেকেছিল তাদের অনুবাদে আর সেখানে গিয়ে দেখলাম তিন মিলিয়ন নিয়ে ধরা পড়েছে একজন আর একজন কয়েক মিলিয়ন নিয়ে ধরা পড়েছে সব টাকা এইভাবে বেঁধে কোমরে বেঁধে বেঁধে সব দোবাই পাচার করছিল এগুলো জায়েজ নয় হারাম এগুলো ব্যবসা এই ব্যবসা হারাম আচ্ছা আচ্ছা এক ভাইয়ের স্ত্রী মারা গেছে ডেলিভারির সময় দোয়া চেয়েছে মনে রাখবেন যে স্ত্রী যদি ডেলিভারির সময় মারা যায় তাহলে শহীদ হ্যাঁ এই অবস্থায় যদি মারা যায় সে হচ্ছে শহীদ ইনশাআল্লাহ যদি নামাজি হয় আর বড় শিরিক মুক্ত হয় আল্লাহ যেন গুনাহ খাতা মাফ করেন আল্লাহ যেন এই বোনকে জান্নাত নসিব করেন তার কবর আজাবকে দূর করে দেন আল্লাহ পাক রব্বুল যেন তার রহম করেন